হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার লাইভ শুরু করলাম আপনারা নিশ্চয়ই যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে আশা করি তো আজকের লাইভে যেই বিষয়টা নিয়ে জোর দিব সেটা হচ্ছে আজকে থেকে এখন থেকে লাইভে কিছু শর্ত যুক্ত হবে সেই শর্তগুলো পালন করলে শুধুমাত্র আমি লাইভে আপনাদেরকে যুক্ত করব। এছাড়া আমি আপনাদেরকে আর কাউকে লাইভে যুক্ত করব না কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে প্রচুর সংখ্যক মানুষ রিকোয়েস্ট করেন লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করেন রিকোয়েস্ট করেন কিন্তু এত বিপুল সংখ্যক মানুষকে যুক্ত করা আমার পক্ষে সম্ভব না প্রতিদিনই আমি অসংখ্য মেসেজ পাই অনেকে লাইভে যুক্ত হয়ে কথা বলতে চান আলাপ করতে চান বা বিতর্ক করতে চান যারা চান তাদের প্রতি সম্মান রেখে আমি বলছি যে এত বিপুল সংখ্যক মানুষকে যুক্ত করা আমার পক্ষে একেবারেই অসম্ভব এই কারণে আমি কিছু শর্ত তৈরি করেছি সেই শর্তগুলো পূরণ করলে আপনারা লাইভে যুক্ত হতে পারবেন এই শর্তগুলোর মানে খুবই দরকারি শর্ত দরকারি দেখেই আমি যুক্ত করেছি খুবই জরুরি এবং খুবই দরকারি এবং এই শর্তগুলো পূরণ আপনারা করলে আমি আপনাদেরকে লাইভে যুক্ত করব আপনাদের সাথে কথা বলবো কিন্তু এই শর্তগুলো পূরণ না করলে আমি আর কাউকে লাইভে যুক্ত করব না শর্ত নম্বর এক হচ্ছে আসলে এই যে মানে লাইভে যুক্ত হওয়ার যে এত প্রেশার এত মানুষজন যুক্ত করেন যুক্ত হওয়ার চেষ্টা করেন এই প্রেশারের কারণে এই শর্তগুলো দিয়ে আমি আস্তে আস্তে কিছু মানুষকে মানে মানুষ কমানোর চেষ্টা করছি যেন বেশি মানুষ যুক্ত হওয়ার চেষ্টা না করেন তো শর্ত নম্বর এক হচ্ছে আপনাদের যারা যুক্ত হবেন তার প্রতিজ্ঞা করতে হবে শর্ত নম্বর এক হচ্ছে যে আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে অবশ্যই চেহারা দেখাতে হবে এটা হচ্ছে প্রাইমারি ব্যাপার আর দুই নম্বর হচ্ছে গিয়ে আপনার প্রতিজ্ঞা করতে হবে যে আপনি এখন থেকে আর প্লাস্টিকের ময়লা রাস্তাঘাটে ফেলবেন না এবং চুইংগাম তারপরে অনন্য ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলবেন এই এই শর্তটা খুবই জরুরি কারণ আমরা বেশিরভাগ মানুষই প্রকৃতি ধ্বংস করছি এই শর্তটা পূরণ করতে হবে তিন নম্বর শর্ত হচ্ছে আপনি সুস্থ এবং এবং স্বাভাবিক মানুষ হয়ে থাকলে আপনার অবশ্যই নিয়মিত রক্তদান করতে হবে যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে থাকেন আপনার শারীরিক সুস্থতা যদি থেকে থাকে তাহলে আপনার নিয়মিত রক্তদান করতে হবে এবং এখানে এসে প্রতিজ্ঞা করতে হবে শুরুতেই যে আপনি নিয়মিত রক্তদান করবেন দুই এক নম্বর হচ্ছে আপনি মানে ময়লা প্লাস্টিকের ময়লা রাস্তাঘাটে ফেলবেন না যেখানে সেখানে ফেলবেন না দুই নম্বর হচ্ছে আপনি নিয়মিত রক্তদান করবেন তিন নম্বর হচ্ছে নাস্তিক্য ডট কমের যে লেখাগুলো আছে কয়েকটা গুরুত্বপূর্ণ লেখা আছে উত্তরসমূহ তথ্যসমূহ এবং লজিক্যাল ফ্যালাস এই তিনটা লেখা আপনারা পরে আসতে হবে তাহলে আমি আপনাদেরকে যুক্ত করব এছাড়া আমি আর কাউকে আমার লাইভে যুক্ত করব না আচ্ছা বদিরুল আলম তুহিন দেখি যুক্ত হতে চাচ্ছেন আপনারা যারা যুক্ত হতে চাচ্ছেন রাজি তাহলে আপনাদেরকে আমি একজনকে যুক্ত করার চেষ্টা করছি দেখি

হ্যাঁ এখন ঠিক আছে এখন আপনি কি আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনার চেহারাটা দেখাতে হবে ভাই হ্যালো হ্যালো প্রধান ভাই শুনতে পাচ্ছেন হ্যালো কেটে দিলাম আচ্ছা আরেকজনকে যুক্ত করছি মাসুম আহমেদ ইশতিয়াক মাসুম আহমেদ ইশতিয়াক আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন মাসুম আহমেদ ইশতিয়াক আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন দেখে থাকলে যুক্ত হতে পারেন অপেক্ষা করছি কানেক্টিং দেখাচ্ছে দেখি উনি যুক্ত হতে পারেন কিনা

জামশেদ সুমন আপনাকে যুক্ত করেছে দেখে থাকলে যুক্ত হন জামশেদ সুমন আপনাকে যুক্ত করেছে দেখে থাকলে যুক্ত হন না যুক্ত হলেন না কি ইসলাম কি ইসলাম নামক একজন ওনাকে যুক্ত করছি দেখি উনি যুক্ত হতে পারেন কিনা কি ইসলাম আপনাকে যুক্ত করেছে দেখে থাকলে যুক্ত হন কি ইসলাম আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন উনি যুক্ত হচ্ছেন না আচ্ছা যারা যুক্ত হতে চাচ্ছেন তারা এখানে একটু কমেন্টে লিখবেন তাহলে আমি ধীরে ধীরে যুক্ত করে নিব আহ জাভিয়ার হার হারনানদেজ দেখি জাভিয়ার হারনন্দেজ আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন

না কি এগ্রি করেন না কোনগুলো শর্ত একটু বলেন আপনি পড়তে পারেন ভাই হ্যাঁ আমি পড়তে পারি বাংলা পড়তে পারেন এই যে এই যে লাইভের উপরে যে লেখা ছিল শর্তগুলো সেগুলো পড়েছেন পড়তে পেরেছেন ওই কি ও ওয়েবসাইটে লেখাগুলো পড়ে আসছে বেগুলাই তো না 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 তিনটা শর্ত লেখা ছিল সেই শর্তগুলো পড়েছেন কিনা শর্ত কোনগুলো ওই ওয়েবসাইটটার লেখাগুলো পড়ে আসছে বেটা আচ্ছা ঠিক আছে আপনাকে আমি বলে দিচ্ছি শর্তগুলো কি কি এক নম্বর শর্ত হচ্ছে আপনি এখন থেকে ভবিষ্যতে আর কখনো প্লাস্টিকের ময়লা রাস্তাঘাটে ফেলবেন না এমন কি যে কোনো ময়লা রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলবেন না আপনি কি এই শর্তে রাজি আছেন অবশ্যই আপনি তাহলে একটা প্রতিজ্ঞা করেন যে এখন থেকে আমি আর কখনো প্লাস্টিকের ময়লা বা অন্যান্য ময়লা রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলবো না নির্দিষ্ট ডাস্টবিনে সেই জিনিসগুলো ফেলবো এটা প্রতিজ্ঞাটা করেন ভাই তাহলে না এটা খুব ভালো প্রতিজ্ঞা এগুলো আমিও করি আমি সবাইকে এসব কথাগুলো বলি যেখানে সেখানে ময়লা ফেলানো আচ্ছা খুবই ভালো কথা কিন্তু আমরা অনেকই অনেক সময় মানে মুখে বলি এই কথাগুলা কিন্তু কাজের বেলা ঠনঠন না হ্যাঁ এটা এটা অনেক অনেকের ক্ষেত্রে অনেকে সবাই সচেতন হয় না তাদের আসলে সচেতন করা জরুরি ঠিক আছে আপনার এই জিনিসটা ভালো লাগলো হ্যাঁ কিন্তু আপনি প্রতিজ্ঞা করছেন কিনা আপনি প্রতিজ্ঞা করছেন ভাই আপনার চেহারা দেখা যাচ্ছে না চেহারাটা দেখেন ভাই ঠিক আছে আমি প্রতিজ্ঞা করছি ভাই আচ্ছা ঠিক আছে দুই নম্বর শর্ত হচ্ছে আপনি যদি সুস্থ এবং স্বাভাবিক মানুষ হয়ে থাকেন তাহলে এখন থেকে নিয়মিত আপনি রক্ত দান করবেন রক্ত দান করবেন আপনি এই প্রতিজ্ঞা রাজি আছেন এখন থেকে নিয়মিত তিন চার মাস পর পর আপনি রক্ত দিবেন রাজি আছেন ভাই আমার রক্ত আসলে দিতে চাই কিন্তু আমার একটু weight টা কম তো তাই সুতরাং আমার রক্ত দেওয়া আমার জন্য যাবে না না weight কমে weight কমে রক্ত দিতে কোনো সমস্যা হয় না ভাই weight কমে রক্ত দিতে কোনো সমস্যা হয় না weight বেশি বা কমে কোনো কোনো ব্যাপার না এটা এটা হচ্ছে একটা মানে খুব বাজে অজুহাত আপনি যদি মানে সাধারণ বিজ্ঞান জেনে থাকেন তাহলে আপনার জানার কথা যে ওয়েট কমে কোনো সমস্যা নাই একটা মানে সিস্টেম থাকে আর কি মানে যাদের ওজন একটু হালকা তাদের মানে রক্তগুলা ডাক্তাররা নিতে চায় না

ঠিক আছে আপনাকে দেখে মনে হচ্ছে না যে এত ওয়েট কম ধরেন আপনি যদি সোমালিয়ার দুর্ভিক্ষের মানুষ হইতেন তখন একটা কথা ছিল সোমালিয়ার দুর্ভিক্ষের মানুষ একেবারে হাড্ডি সার যদি হতেন হাড্ডি ছাড়া শরীরে আর কিছু নাই তখন একটা কথা ছিল সুস্থ ঠিক আছে আর তিন নম্বর শর্ত হচ্ছে তিন নম্বর শর্ত হচ্ছে আপনি লজিক্যাল ফ্যালাসি এবং উত্তরসমূহ এবং তথ্যসমূহ এই লেখাগুলো একটু পড়ে নিন পরে আসবেন আপনি কি পড়েছেন এই লেখা কোনটা পড়েছেন একটা পড়লে হবে একটা পড়লে আমাকে বলেন কোন লেখাটা পড়েছেন ভাই আপনি উঠে বসেন আপনি বসে লেখা পড়ছিলাম এখন আপনাদের আসলে ওই অনেক কিছু আছে গোজামিল মিল আর কি আপনি নাস্তিক ডট কম এ ভরা রাখছেন আর কি আচ্ছা কোনটা গোজা মিল দেয়া তার জন্য একটা সিস্টেম আছে সেখানে কোনটা আপনার কাছে গোজা মিল মনে হয়েছে আপনি সেখানে কমেন্ট সেকশনে লিখতে পারেন যে এই অংশটা আমার কাছে গোজা মিল মনে হয়েছে সেই অপশনটাকে আপনি ব্যবহার করেছেন আপনি কি লিখেছেন কমেন্টে যে ভাই এই যে এই অংশটা যেটা লিখছেন সেটা আপনার আপনারা বোঝা মিল দিচ্ছেন আপনি কি কখনো লিখেছেন কমেন্টে সেটা তো যে পরিবেশটা তৈরি হয় না যেমন আপনার ওয়েবসাইটে যে সব গোলাম গুলো না 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 কমেন্ট তো সবাই করতে পারে ভাই আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে আপনি কমেন্ট করতে পারবেন আপনার তো পরিবেশের কোন প্রয়োজন দেখি না যখন মিনার ভাই আপনার এই গোলাম গুলো ধরা দিয়েছিল আপনি আর তাকে অ্যাড করেন নাই ঠিক আছে না না মিনার ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত ভাবে ইনবক্সে আলাপ আলোচনা হয় মাঝে মাঝে আমরা আলাপ আপনাকে আমি ইনবক্স করে দেখাবো মিনার ভাইয়ের আচ্ছা মিনার ভাইয়ের মিনার মুশফিক মিনারের ইনবক্স ইনবক্স আমি খুঁজে খুলে দেখাচ্ছি আপনাকে ওনার সাথে আমার কি কথা হয়েছে আপনাকে খুলে দেখাবো বলেন তো আপনি কতজন লাইভে না না ওনার সাথে আমার কি কথা হয়েছে ওনার সাথে আমার কি কথা হয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে যদি আপনি না আপনি একটু থামেন আপনি একটু থামেন এখন কথা একটু থামেন আপনি যেহেতু একটা অভিযোগ আরোপ করেছেন আমি তাহলে মিনার ভাইয়ের সাথে আমার যে কথা হয়েছে সেই কথা পুরা জিনিসটা দেখাই ইনবক্সটা আমি দেখা দিই উনি আমাকে বলেছেন একদিন যে আপনার সাথে কথা বলতে চাই ভাই আপনি কি সময় আছে আমি বলেছি আজকে সময় নেই কালকে আমার সময় হবে তারপরে তারপরের দিন আবার ওনার সময় ছিল না উনি আবার বলেছেন ভাই আজকে আমার সময় নেই আপনি আরেকদিন আমরা করি তারপর আবার আমি একদিন বলেছি আজকে কি আপনার সময় আছে

এই যে দেখেন নিচে কি লেখা আছে আচ্ছা আপনি নেক্সট কবে লাইভে যাবেন উপরে দেখেন এই যে দেখেন লেখা আসিফ সাহেব আমি আজকে আর পারবো না খুব মিজারেবল অবস্থা আগামী কাল পারবো ইনশাআল্লাহ আপনি আজকে লাইভে গেলে আমাকে যুক্ত হতে না দেখে আমাকে বিনা দোষে আপনাকে কটু এখানে কি লেখা আছে পড়েন আপনি আজকে লাইভে গেলে আমাকে যুক্ত হতে না দেখে অনেকে বিনা দোষে আপনাকে কটু কথা বলতে পারে তাই বলে দিয়ে যে মিনার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে উনি এই কারণে আসতে পারছেন না এখানে কি লেখা আছে পড়েন আপনি জোরে জোরে পড়েন আসিফ সাহেব আমি আজকে আর পারবো না খুব মিজারেবল অবস্থা আগামীকাল পারবো ইনশাল্লাহ আপনি আজকে লাইভে গেলে আমাকে যুক্ত হতে না দেখে অনেকে বিনা দোষে আপনাকে কটু কথা বলতে পারে তাই বলে দিয়ে যে মিনার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে উনি এই কারণে আসতে পারছেন না এটা কি লেখা ভাই কম মানে অনেক তো তুমি উনি না এটা অনেক আগের মেসেজ আপনাকে কে বলেছে আপনি অনেক আগের মেসেজ বুঝলেন কিভাবে আমি আমি উত্তরে কি লিখেছি দেখেন উত্তরে কি লিখেছি দেখেন আচ্ছা তারপর দেখেন উপরে আমার কি আছে আচ্ছা উপরে ওনার ব্যক্তিগত কিছু কথা আছে সেই ব্যক্তিগত কথা আপনাকে আমি সব কিছু দেখাতে পারবো না এইখানে এই মেসেজটা পড়েন আপনি আগামীকাল পারবো ইনশাল্লাহ আপনি আজকে লাইভে গেলে আমাকে যুক্ত হতে না দেখে অনেকে আমাকে যুক্ত হতে না দেখে অনেকে বিনা দোষে আপনাকে কটু কথা বলতে পারে তাই বলে দিয়ে যে মিনার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে উনি এই কারণে আসতে পারছেন না এটার মানে কি ভাই আপনি কি বুঝলেন এই এই মেসেজের মানে আপনি কি বুঝতে পারলেন বলেন তো আমাকে এর মানে বুঝতে পেলাম যে উনি যেহেতু একটা কাজে তিন কাজ ছিলেন বাস আপনি একটা ইস্যু পাই গেছেন ওনাকে আর এড না করার জন্য এটাই এটা আপনি বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে আপনার আপনার মগজ যে কতটুক মানে কি সেটা আমি আমিই বুঝলাম এবং আশা করি আমার দর্শকরা বুঝে গেছে যে আপনার মগজ যে কোন লেভেলের আপনার আপনার বাবা এটা নারীও না বাবা বাবা এটা নারীও না নো 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 এটা নারীও না তুমি আচ্ছা আপনার बुध জ্ঞান বুদ্ধি আপনার মগজ যে কতটুক সেটাকে আমরা বুঝে গেছি আমার দর্শকরা বুঝে গেছে সুতরাং আমি আপনার সাথে আমার মনে হয় যে মানে এই সমস্ত নিম্ন লেভেলের লোকের সাথে আসলে আমি কথা আর বলতে ইচ্ছুক ঠিক আছে বাবা তুমি তোমাকে আমি বারণ করেছি বাবা এটা ধরো না আচ্ছা খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ আপনাকে যুক্ত করছি এটা ধরো না বাবা ন ঠিক আছে খালেদ মোহাম্মদ সাইফুল্লা আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন খালেদ মোহাম্মদ সাইফুল্লা আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন ইন্টারনেট কানেকশন খুবই খারাপ এই কারণে আপনি আপনাকে কানেক্টিং দেখাচ্ছে তো দেখাচ্ছেই আপনি মনে হয় না যুক্ত হতে পারবেন না ভাই আপনাকে যুক্ত করা যাচ্ছে না আপনি একটু ভালো ইন্টারনেট কানেকশন নিয়ে আরেকদিন যুক্ত হওয়ার চেষ্টা করেন হারুন রশিদ হারুন রশিদ আপনাকে যুক্ত করেছি হারুন রশিদ আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন হারুন রশিদ আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন না না যুক্ত রাজু আহমেদ রাজু আহমেদ আপনাকে যুক্ত করছি না উনি নো কানেক্ট নোসার ফ্রম লাইভ ভিডিও গেস দেখাচ্ছে এমডি এম ডি সাদেক এম ডি সাদেক আপনাকে যুক্ত করছি দেখে থাকলে যুক্ত হন সাadek যুক্ত হন হ্যালো হ্যালো ভাইয়া হ্যালো ভালো আছেন ভাই আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনার চেহারাটা দেখাতে হবে ভাই আমি মুমিন না আচ্ছা ঠিক আছে ভাই আমি আমি আপনার গ্যাদারতে জানাচ্ছি যে আমি এখন থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য কিছু শর্ত আরোপ করেছি সেই শর্তগুলো যদি আপনি একটু শুনেন তাহলে ভালো ভালো হয় আপনি কি শুনবেন হ্যাঁ ভাইয়া শুনতেছি আচ্ছা এই শর্তগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে আপনি আর কখনো প্লাস্টিকের ময়লা রাস্তাঘাটে ফেলবেন না এবং দুই নম্বর হচ্ছে আপনি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে থাকেন তাহলে আপনি নিয়মিত রক্তদান করবেন আর তিন নম্বর হচ্ছে আপনি অবশ্যই নাস্তিক ডট কম এর লজিক্যাল ফ্যালাসি উত্তর সমূহ এবং তথ্য সমূহ লেখাগুলো একটু পড়ে নেবেন এই শর্ত তিনটা কি আপনি রাজি আছেন ভাইয়া আমি এগুলো পড়েছি আচ্ছা বলেছেন তো কিন্তু আমি জানতে চাচ্ছি আপনি রাজি আছেন কিনা প্লাস্টিকের ময়লা রাস্তাঘাটে ফেলবেন না বা চুইং গাম রাস্তাঘাটে ফেলবেন না কারণ এটা খুবই প্রকৃতি ধ্বংসকারী একটা ব্যাপার প্রকৃতি ধ্বংস করছে এই কারণে আমি লাইভে এই জিনিসগুলো এখন থেকে শর্ত জুড়ে দিই এগুলো তো যারা নিম্ন মন মানসিকতা ধারায় ফেলে কেন আমি এগুলো ফেলবো শুধু শুধু আচ্ছা 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 ঠিক আছে কিন্তু বাংলাদেশে গেলে তো দেখা যায় সবাই ফেলছে আসলে আমরা তো এমন একটা পরিবেশে বড় হয়েছে যে এগুলো না করলে আমাদের তো সমস্যা হয় সেটা সেটা ঠিক মানে লোকজন একটু কেমন কেমন করে তাকায় আমরা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আচ্ছা যাই হোক আপনি যে আপনি কি এই তিনটা শর্তে মানে সম্মত হয়েছেন এগুলো কি একটা সর্ত তো সবাই সম্মত হবে হ্যাঁ আমি এই কারণে মানে ব্যাপারগুলো বারবার মনে করিয়ে দেওয়াটাও একটা জরুরি ব্যাপার কারণ অনেকে ভুলে যায় ভুলে গিয়ে মানে ময়লা যেখানে সেখানে ফেলে এই কারণে আমি এই শর্তগুলো এখন থেকে মানে সবাইকে শোনাবো হ্যাঁ ভাই আপনি যদি কোনো প্রশ্ন করতে চান বা কোনো আলোচনা করতে চান তাহলে এখন করতে পারেন আমার প্রশ্নটা হচ্ছে যে আরি বাজাতকে নিয়ে আপনি আরিফ আজাদের অনেকগুলো লজিক্যালি ব্যাককা দিয়েছিলেন আমি এগুলোই বলছি এখন আমার কথা হচ্ছে যে আপনি কি আরিফকে কখনো লাইভে নিয়ে আসা যায় না আমার দরজা সবার জন্য খোলা আছে যে কেউ যুক্ত হতে পারে সেটা আরিফ হোক জারিফ সবাই যুক্ত হতে পারে তো একদিন এসে আমাকে ইনবক্সে একটা মেসেজ দিলেই আমি যুক্ত করে দিব কোনো সমস্যা নেই সবার জন্য খোলা কিন্তু আমার মনে হয় না যে উনি এরা কেউ আসতে রাজি হবে হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাইয়া ঠিক আছে আমিও আসলে অনেকদিন ধরে যুক্ত হতে চেয়েছিলাম যুক্ত হয়েছে আসলে আমার কোন আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ কারণ আমি আপনার সবকিছু পড়ি সেলুট আপনাকে ভালো থাকবেন আচ্ছা আচ্ছা আপনি আরেকজনকে যুক্ত করছি হাসান আল হায়তাম হাসান আল হাইতাম আপনাকে যুক্ত করছি হাসান আল হাইতাম আপনাকে हेलो হ্যাঁ আসিম ভাই আমি 2 মিনিট কথা বলার জন্য যোগ হলাম আপনি হ্যাঁ বেলাল ভাই বেলাল ভাই আপনাকে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ আমি শুরুতে একটু আপনার সময় নেব কারণ হচ্ছে এই কথাগুলো বারবার না বললে আমার মনে হয় যে হয় না আসলে বারবার বারবার বলতে হয় এক নম্বর কথা হচ্ছে আপনি আমি জানি যে আপনি নিশ্চয়ই এগুলোর সাথে সম্মত হবেন আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য তিনটা নতুন শর্ত আমি জুড়ে দিয়েছি এক নম্বর হচ্ছে প্লাস্টিকের ময়লা এবং চুইংগাম রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলা যাবে না আর সুস্থ স্বাভাবিক মানুষ হলে আপনার অবশ্যই নিয়মিত রক্তদান করতে হবে তিন নম্বর হচ্ছে নাস্তিকো ডট এর কিছু লেখা আপনার পরে আসতে হবে আপনি একটু জাস্ট বলেন আমাকে আপনি এই তিনটা শর্তে রাজি আছেন আমি খুবই দুঃখিত এই শর্তগুলো আপনাকে বলার জন্য কিন্তু আমার বলতে হবে ইয়েস এন্ড ইয়েস আচ্ছা অনেক ধন্যবাদ এটা আমার নতুন আইডি এটা হলো বেলাল খান আমি আপনার তিনটা শর্ত দেখেই আমি যুক্ত হতে চাইলাম এবং আপনার যে হিউজটা ভিউ এবং আপনার যে প্রচার এবং প্রসার সেটা দিয়ে যে আপনি যে এই শর্তগুলো লাগিয়ে আপনি জনগণকে যে উদ্বুদ্ধ করছেন এবং জনগণকে একটা শিক্ষা দিতে যাচ্ছেন যে পরিবেশ সচেতনার জন্য এটা খুবই ভালো উদ্যোগ আমি সেই উদ্যোগকে সম্মান জানাই এবং আপনার শুভকামনা আমি চাই এবং চাই যে দেশের সব মানুষ তাদের পরিবেশ বাঁচায় রাখুক আল্লাসি কি না সেটা বড় কথা না কিন্তু পরিবেশ ভালো রাখা খুবই জরুরি ধন্যবাদ আসিফ ভাই দ্যাটস ইট আচ্ছা ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা কেট দেন ভাই আচ্ছা আরেকজনকে করতে আপনারা যারা দেখছেন লাইভ তাদেরকে আবারো বারবার বলছি আপনারা আপনাদের এই তিনটা শর্ত পূরণ করে তারপর আপনাদের যুক্ত হতে হবে অন্যথায় মোহাম্মদ আলী আপনাকে যুক্ত করছি মোহাম্মদ আলী আপনাকে যুক্ত করছি অন্যথায় আমি এখন থেকে আর কাউকে যুক্ত করব না এতে আমার একটু লাভ আছে যে মানুষ একটু কম আসবে আমার লাইভে কারণ মানে দেখা যায় 42 43 জন ইয়া হয়ে থাকে যুক্ত হওয়ার জন্য এবং ব্যাপারটা খুবই ইয়া পর্যায়ে চলে যাচ্ছে

এগুলো কিন্তু ধর্মকে ব্যবহার করে হচ্ছে বেশিরভাগ কিন্তু এখন রাজনৈতিক फायदा হচ্ছে এখন কি ধর্মতে রাজনৈতিক সততার কোনত্বতা সেই গুণ নাকি হ্যাঁ ধর্ম তো ইটসেলফ একটা কোন সত্তা না যে কারো ক্ষতি করবে বা কারো ভালো করবে ধর্মের কোন ভালো করার ক্ষমতা নাই ধর্মের খারাপ করার ক্ষমতা আছে কেউ ভালো করছে কেউ এখন দেখা যাচ্ছে কি ধর্মটাকে অনুভূতিটাকে কাজে লাগিয়ে এটা বিভিন্ন ধরনের বিশেষ করে রাজনৈতিক দলরা যেমন ধরেন নাৎসিবাদ যেমন ধরেন ভাই নাৎসিবাদ নাৎসিবাদ হচ্ছে একটা মতাদর্শ এই মতাদর্শটার কারো ভালো করারও ক্ষমতা নেই খারাপ করার ক্ষমতা নেই কিন্তু এই মতাদর্শে যারা উজ্জীবিত হবে তারা কিছু মানুষকে ঘৃণা করবে হুম এখন এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যে কেউ যদি নাৎসিবাদে উদ্বুদ্ধ হয় তাহলে সে অন্য মানুষদেরকে ঘৃণা করবে এখন আপনি বলতে পারেন এতে তো নাচিবাদের কি দোষ এটা তো মানে ওই যে লোকগুলা খারাপ ভাবে ব্যবহার করছে তাদের দোষ কিন্তু প্রাতিষ্ঠানিক ধর্মগুলো তো মানুষকে ঘৃণার শিক্ষা দিচ্ছে সেই শিক্ষায় শিক্ষিত হয়েই তো মানুষজন একে অপরকে ঘৃণা করছে বিভেদ সৃষ্টি করছে সাম্প্রদায়িক হচ্ছে এখন একটা ধর্ম যদি শিক্ষা দেয় যে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি তাহলে তো সেই ধর্মের যারা অনুসারী তারা তো অন্য ধর্মের মানুষদেরকে নিকৃষ্ট তমজীব বলেই ভাববে এখন ভাইয়া সমস্যা হচ্ছে প্রত্যেকটা ধর্ম কিন্তু অন্য ধর্ম শিক্ষা পক্ষ দিক কিন্তু দেয় না মানে বিশেষ করে যেমন বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্ম আমি হিন্দু ধর্মের একজন লোক ওই উদার শিক্ষায় শিক্ষাটা আসে কিন্তু এক মানে যখন অবদিত্ব থেকে যখন আঘাত আসে তখন এই কষ্টটা যেমন ধর বাংলাদেশে হিন্দু নির্যাতন না ভাই না ভাই হ্যাঁ বলুন ভাই যখন ভারতে হিন্দু ধর্ম ছাড়া আর কোনো ধর্মই ছিল না তখনও কিন্তু হিন্দুদের মধ্যে বর্ণবাদ ছিল ধন্যবাদ এবং এক বর্ণের মানুষ আরেক বর্ণের মানুষের উপরে মানে বছরের পর বছর হাজার বছর ধরে নির্যাতন করেছিল এবং সমাজের যে দলিত শ্রেণী তাদের তাদের উপরে ভয়াবহ নির্যাতন নিপীড়ণ চলেছে তাহলে তো আপনি কিভাবে বলেন যে হ্যাঁ বলেন বর্ণবাদ ছিল কিন্তু বর্ণবাদ হিন্দু ধর্মের গ্রন্থগুলোর বর্ণবাদের যে বিবরণ এতো বর্তমানে ভাই হিন্দু হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে তো লেখা আছে যে ব্রাহ্মণদের সৃষ্টি করা হয়েছে ব্রহ্মার মাথা থেকে এবং ক্ষত্রিয়দের সৃষ্টি করা হয়েছে ব্রহ্মার হাত থেকে এই কথাগুলো লেখা আছে না হ্যালো শোনা যাচ্ছে না আরেকজনকে যুক্ত করি দেখি মোহাম্মদ আমিরুল ইসলাম মোহাম্মদ আমিরুল ইসলাম আপনাকে যুক্ত করছি মোহাম্মদ আমিরুল ইসলাম আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন মোহাম্মদ আমিরুল ইসলাম আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন না উনি যুক্ত হচ্ছেন না আরেকজনকে যুক্ত করি কে এইচ শাহ শাহিউল আলম এইচ শাহিউল আলম আপনাকে যুক্ত করছি দেখে থাকলে যুক্ত হন হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি ভাই আপনার লাইভে যুক্ত হওয়ার জন্য নতুন তিনটা শর্ত তৈরি করেছি এই শর্তগুলাতে কি আপনি আপনি কি শুনেছেন শর্ত গুলা কি বা পড়েছেন বেশ কিছুদিন হলো আপনাদের আপনার লাইভ দেখি না গতকাল আসছি শুধু তো আপনার শর্তগুলো পাইনি একটু আচ্ছা শর্তগুলো এক নম্বর শর্ত হচ্ছে আপনার প্রতিজ্ঞা করতে হবে যে এখন থেকে আপনি আর কখনো প্লাস্টিকের ময়লা রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলতে পারবেন ও খুব খুব খুবই সুন্দর খুবই খুশি হলাম খুশি হলাম এবং যে কোনো ময়লা আপনি রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলবেন না নির্দিষ্ট জায়গায় ডাস্টবিন আপনার ফেলতে হবে আপনি কি এই এই শর্তে প্রতিজ্ঞা করছেন আপনি প্রতিজ্ঞা করতে হবে প্রতিজ্ঞা বলতে এটা যদি আপনি হয়তো করেন কিন্তু তারপরেও তারপরে বারবার বলে বলে এই জিনিসটা মানে আমাদের বারবার আলোচনা করা অনেক সজাগ থাকবো আমি জানো সবাই মনে রাখব আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আর দুই নম্বর ব্যাপার হচ্ছে আপনি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে থাকেন তাহলে আপনার নিয়মিত রক্তদান করেন হ্যাঁ আমি অলরেডি প্রায় 45 বারের বেশি রক্তদান করেছি আচ্ছা খুবই ভালো খুবই ভালো কথা অনেক ধন্যবাদ আপনাকে আর তিন নম্বর হচ্ছে আপনি কি নাস্তিকো ডট এর কোন লেখা পড়েছেন হ্যাঁ অনেক পড়েছি গত কিছুদিন আগে আপনি একটা শেয়ার করছিলেন প্রাণ বিষয়ক একটা মতবাদ ওটা পড়েছিলাম আচ্ছা 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 ঠিক আছে এবার আপনি বলেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ মানে আপনি শর্তগুলোতে রাজি হয় আপনাকে অনেক ধন্যবাদ বলেন এবার আপনি তো আমি আসলে আপনাকে একটা বিষয়ে প্রশ্ন বেশ কয়েকটা আছে আমার তো তার মধ্যে প্রথম প্রশ্ন হলো যে

আমার খুশি আমার ভালো লাগে আমার ব্যক্তিগত আমি আমি কি মনে করব আপনি একজন উগ্রপন্থী নাস্তিক সেটা আপনি কি মনে করবেন সেটা তো আমি বলতে পারবো না আপনি মনে করতেই পারেন আপনি যা ইচ্ছে মনে করতে পারেন কিন্তু উগ্রপন্থী শব্দটার মানে হচ্ছে যে যেই মানুষ কোনো একটা মতাদর্শ পালন করে অন্য মানুষের ক্ষতি করে শারীরিক ক্ষতি করে মানসিক ক্ষতি করে যেমন ধরেন আমি যদি আপনাকে এসে আপনাকে যদি আমি হুমকি দেই যে আপনাকে আমি হত্যা করব। আমার না মানলে আপনাকে আমি হত্যা করব বা আমার দেন তাহলে আপনাকে আমি হত্যা করব এবং আমি যদি এসে আপনাকে হত্যার চেষ্টা করি সেই মতাদর্শটাকে আমরা বলি উগ্রপন্থা কিন্তু যদি আমি যুক্তি তথ্য রেফারেন্স আলাপ আলোচনা কথাবার্তা এই জিনিসগুলাকে প্রমোট করি তাহলে সেটাকে কখনো উগ্রপন্থা বলা সম্ভব না এখন আপনি আপনি যদি বলতে চান তাহলে আপনি বলতে পারেন আপনি আমিও বলতে পারি যে একজন মানুষ ঘুমায় আছে সেই লোকটাকে আমি বলতে পারি এই লোকটা তো উগ্রভাবে ঘুমাচ্ছে তাহলে সে তো খুবই উগ্র মানুষ উগ্রভাবে কিন্তু উগ্রভাবে ঘুমানো সম্ভব না আপনি উগ্রপন্থী উগ্রপন্থী যে সংজ্ঞা দিয়েছেন তা একটু একটু শেষ করি একটু শেষ করি একটু শেষ করি ভাই এখন উগ্রভাবে ঘুমানো সম্ভব না উগ্রভাবে ভাত খাওয়া সম্ভব না উগ্রভাবে যুক্তি প্রয়োগ করা সম্ভব যে ব্যক্তি যুক্তি তথ্য রেফারেন্স ভিত্তিক আলোচনা করে সেই ব্যক্তির পক্ষে উগ্র হওয়া সম্ভব না এটা লজিক্যালি একসাথে যায় না এই দুটো শব্দ ঠিক আছে কিন্তু আমি যদি আপনাকে হুমকি দিতাম গালি গালাজ করতাম আমার কথা না মানলে আপনি এটা আপনি আপনাকে অভিশাপ দিতাম আপনাকে লানত দিতাম আপনাকে ভয়ভীতি দেখাতাম আপনি দোজকে যাবেন আমার নাস্তিকতা গ্রহণ না করলে আপনি দোজকে যাবেন দোজকে গেলে আপনাকে মানে কাইটটা টুকরা 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 পিস 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 করা হবে এই ধরনের হুমকি ধামকি যখন আমি দিব তখন সেটা হবে উগ্রপন্থা কিন্তু আমি যদি যতক্ষণ পর্যন্ত আমি যুক্তি তথ্য প্রমাণ বিষয়ক আলোচনা করছি ততক্ষণ আপনি আমাকে যৌক্তিকভাবে উগ্রপন্থী বলতে পারেন না কিন্তু তারপরে আপনার ব্যক্তি স্বাধীনতা আছে আপনি যদি বলতে চান বলতে পারেন না আপনি বলেছেন যে শারীরিক বা মানসিক ক্ষতি এতে কারো মানসিক ক্ষতি হতে পারে আপনার এই লাইভ দেখে মানসিক ক্ষতি যদি সত্য হয় যদি জিনিসটা সত্য হয় যৌক্তিক হয় তাহলে যদি আপনার মানসিক ক্ষতি ভালো যেটা সত্য সেটা স্বীকার করে নিতে হবে যদি আপনি হন তাতে যদি আপনার আপনি ব্যথিত হন সেটাও আপনার জন্য ভালো সেটা আলটিমেটলি আপনাকে একটা যৌক্তিক এবং মানবিক মানুষ করে গড়ে তুলবে আপনার হয়তো সাময়িকভাবে কিছুটা খারাপ লাগবে যেমন ধরেন অনেক সত্য যে সত্যগুলা আমার পক্ষে সহ্য করা একটু কঠিন যেমন ধরেন আমার বাবা যদি একজন ধর্ষক একজন এসে যথেষ্ট প্রমাণ দেয় তাহলে আমার সেই কথাটা মেনে নিতে হবে আমার যত কষ্টই হোক না কেন আমার সেই কথাটা মেনে নিতে হবে আমার বাবা যদি একজন ডাকাত হয় বা আমার বাবা যদি একজন চোর হয় বা একজন খুনি হয় তাহলে সেটার তথ্য প্রমাণ যদি আমাকে কেউ উপস্থাপন করে তাতে হয়তো আমার খানিকটা খারাপ লাগবে এটা স্বাভাবিক এবং আমার বাবা যে কাজটা করেছে সেটা অন্যায় করেছে সেটা অপরাধ করেছে এই অপরাধের জন্য তার একটা শাস্তি হওয়া জরুরি এটা হচ্ছে একজন মানবিক মানুষের চিন্তা ভাবনা হওয়া উচিত এরকম কিন্তু আপনার যদি এরকম হয় যে যেহেতু সে আপনার বাপ

এটা মুহাম্মদের আমল থেকে চলে আসছে মোহাম্মদ নিজে গুপ্ত ঘাতক পাঠিয়ে মানুষজনকে হত্যা করিয়াছিলেন হ্যাঁ কাব বিন আশরাফ একজন কবি ছিলেন কাববিন আশরাফ আপনি একটু করেন দিয়ে মার হ্যাঁ এতে এরা হচ্ছে মুহাম্মদের বিরুদ্ধে কবিতা লিখতো মুহাম্মদের বিরুদ্ধে মোহাম্মদের সমালোচনা করতো বলতো এই মোহাম্মদ ভালো লোক না মোহাম্মদ খারাপ লোক ইত্যাদি ইত্যাদি বলতো মোহাম্মদ গুপ্ত ঘাতক পাঠিয়ে রাতের অন্ধকারে গুপ্ত ঘাতক পাঠিয়ে সেই মানে কৌশলে খুবই কৌশলে মিথ্যা কথা বলে ওই লোকটাকে মিথ্যা কথা বলে ঘরে ঢুকে বিশ্বাস অর্জন করে ওই লোকটার ঘরে ঢুকে পেটে এভাবে চুরিটা ঢুকিয়ে তারপরে এভাবে চাপ দিছে সেগুলা তাতে হাড্ডি মটমট করে উঠছে যে ব্যক্তি হাদিসটা বর্ণনা করছে সেই ব্যক্তি পরিষ্কার বলছে সে এভাবে ছুরিটা ঢুকিয়ে এভাবে ঘুরাইছে তখন হাড্ডি মচমচ করে উঠছে এবং এসে মোহাম্মদ কে বলছে আমি এইভাবে তাকে মেরে আসছি এবং মোহাম্মদ তাকে সাবাস সাবাস বলছে বাহাবা দিছে মোহাম্মদ ভালো কাজ করছো এরকম অসংখ্য লোককে মোহাম্মদ গুপ্ত ঘাতক পাঠিয়ে হত্যা করেছে এই জিনিসগুলো হাদিস কোরআন দ্বারা ভেরিফাই করে দিয়েছি আমি আমি ডকুমেন্ট দেখাতে পারবো এই জিনিসগুলার হাদিস এবং সিরাত থেকে আমি আপনাকে পরিষ্কার ডকুমেন্ট দেখাতে আমি আপনাকে আর একটা বিষয়ে বলতে চাই সেই সময় কি কোন আদালত ছিল এখন যেরকম এস্টাবলিশড আদালতগুলো দেখা যায় সেরকম কোন ছিল আদালত সেই সময় নানা ধরনের গোত্রগত আদালত ছিল মানে গোত্রের একজন লিডারের কাছে কিছু আপনি নালিশ করতে পারতেন ঠিক সেই রকম আমি যদি চিন্তা করি ধরনের গোত্র ছিল কিন্তু আমি একটু বলতে চাচ্ছি কিন্তু ভাই আদালত ছিল কি ছিল না বলতে চাচ্ছি একটু শেষ করে নি আমি আচ্ছা ঠিক আছে বলতে চাচ্ছি যে সেই সময় তো তেমন কোনো এস্টাবলিশড আদালত ছিল না তো তাহলে সেই সময় যারা সমাজের বাইরে নিয়ম নীতির বাইরে বা যেটা সমাজের সাথে খাপ খাবে না বা ধরেন যে আমি মনে করি যে কি বলবো সে সময় রুল রেগুলেশনের পরিপন্থী যদিও তখন রুল রেগুলেশন ছিল কি আমি ছিল না তো সেগুলোর বিচার কারা করবে ভাই আপনি ভাই আপনি বোধহয় ভুল বলছেন ভাই আপনি বোধহয় ভুল বলছেন মোহাম্মদ তখন ছিল মদিনার শাসক মদিনা শাসন করত মক্কায় কে কি করছে মক্কা শাসক কিন্তু ছিল না সুতরাং মক্কায় যদি কেউ মোহাম্মদের সমালোচনা করে তাহলে মক্কায় গিয়ে তাকে মেরে আসা এটা কিন্তু মোহাম্মদ করতে পারে না তিনি কি তিনি তার শাসন বা তার যে স্টেটে করতে পারেন তো কেন তিনি তো সেখানকার শাসক তার তার জায়গায় সে করতে পারে এবং সেটার একটা প্রক্রিয়া আছে যেমন ধরেন আপনার বিরুদ্ধে যদি আমি একটা অভিযোগ করি তাহলে আপনাকে আত্মপক্ষ সমর্থনের সম্পূর্ণ সুযোগ দিতে হবে আপনার বিরুদ্ধে যদি আমি কোনো ব্যবস্থা নিতে চাই তাহলে আপনাকে বলতে হবে আগেই জানাতে হবে তোমার বিরুদ্ধ আপনার বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে এখন আপনি কি বলতে চান বলেন তখন আপনি এসে আপনার যে কথা আপনার যে আত্মপক্ষ সমর্থন আপনার একজন উকিল থাকবে উকিলে সে আপনার উকিল না থাকুক আপনি নিজে এসে বললেন যে আমি আমার বক্তব্য এইটা তখন আপনার বক্তব্য এবং বাদী বিবাদী দুই পক্ষের বক্তব্য শুনে একটা বিচার প্রক্রিয়া হতে পারে কিন্তু আপনার কোনো কথা না শুনে আপনাকে গুপ্ত ঘাতক পাঠিয়ে আমি আপনাকে এটা কোন ধরনের না এক্স্যাক্টলি সভ্য সমাজ কোন ধরনের সভ্য সমাজ এটা একটা আসলে এই বিষয়ে আমি একটু দ্বিমত সভ্য সমাজ বলতে আপনি কি বলেন সভ্যতা কবে থেকে শুরু হলো তো এটা তো আপনাকে জানতে হবে না সেই সময় সমাজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা প্লিজ আমি একটু বলতে আমরা যে নিয়ম কানুনগুলা না আচ্ছা বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তখনকার সভ্যতার স্ট্যান্ডার্ডটা আপনি এই সময়ের স্ট্যান্ডার্ড দিয়ে পরিমাপ করবেন

সবকিছু হচ্ছে প্রতিটা মুসলমানের জন্য অবশ্য পালনীয় অনুসরণীয় আদর্শ নৈতিকতার এটা পর্যন্ত থাকবে না মানি আপনি এটা কখনো বলতে পারবেন না যে ওইটা নবীর সময়ের স্ট্যান্ডার্ড এখনকার সময়ের স্ট্যান্ডার্ড আলাদা এটা আপনি ইসলাম অনুসারে বলতে পারবেন না আপনার বলতে হবে ইসলাম অনুসারে বলতে হবে নবীর সময় নবী যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে গেছে সেটা কেয়ামত পর্যন্ত বলবৎ যদি গুপ্ত ঘাতক পাঠিয়ে লোক হত্যা করে থাকে সেই কাজ এখন পর্যন্ত ইসলাম অনুসারে আছে। কখনো বাতিল হয় নাই। কোন আয়াত নাজিল করে বাতিল করার আগ পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে কিন্তু এখন আর আয়াত নাজিল হবে না তার মানে এখন পর্যন্ত সেই নিয়ম চালু আছে সেই আইন চালু আছে এই স্ট্যান্ডার্ড ধরে আপনার কাজ করতে হবে আপনি এটা বলতে পারবেন না যে মুহাম্মাদের স্ট্যান্ডার্ড ছিল পুরনো এখনকার স্ট্যান্ডার্ড ভিন্ন এটা আপনার পক্ষে ইসলাম অনুসারে আপনি বলতে পারেন না হ্যাঁ আপনি একজন মানুষ হিসেবে বলতে পারেন কিন্তু ইসলাম অনুসারে না আমাকে মধ্যমাদের শুনি যে ইজমা কিয়াস করে ওনারা অনেক কিছু স্ট্যান্ডার্ড বর্তমান আমলে করে না বর্তমান সময়ের মতো আচ্ছা এটা তাহলে একটু ব্যাখ্যা করি ভাই ইজমা কিয়াস আপনি শুধুমাত্র সেই সমস্ত জায়গায় করতে পারবেন যে সমস্ত জায়গায় কোরআন এবং হাদিস দ্বারা সুস্পষ্ট নীতিমালা দেয়া নাই সেই সমস্ত জায়গায় আপনি ইজমা কিয়াস করতে পারবেন কিন্তু কোরআন এবং হাদিসে যেখানে নীতিমালা আছে। সেখানে আপনি কোনো করতে না আপনার করতে হবে কোরআন এবং হাদিস এবং হাদিসে এটা আছে হজরত মোহাম্মদ কে কেউ যদি সামান্যতম কটুক্তি পর্যন্ত করে ইমাম মালিক বলেছে হজরত মোহাম্মদের জামার একটা বুতাম ময়লা এই ধরনের কথাও যদি কেউ কখনো বলে তাহলে তাকে হত্যা করা যায় যাচ্ছে

আসিফ মহিউদ্দিন যদি বলা হয় যে আপনি প্রমাণ করেন যে আপনি আসিফ মহিউদ্দিন বা আমাকে আপনি বললেন যে আপনি প্রমাণ করেন যে আপনি আসিফ মহিউদ্দিন তখন আমি চেষ্টা করব যে আপনি আসিফ মহিউদ্দিন নন প্রমাণ করার আমি যদি আসিফ মহিউদ্দিন কে আপনাকে নয় প্রমাণ করতে পারি না পারি তাহলে আপনি আসিফ মহিউদ্দিন হয় এরকম একটা থিওরি আমি দেখেছিলাম আপনি বোঝাতে পারছি কিনা আমি জানি না আচ্ছা তো এরকম ল অফ কন্ট্রাডিকশন দিয়ে ঈশ্বর আচ্ছা আমি বুঝতে পারছি আপনি কোন যাচ্ছেন বোঝানো যায় কিনা

একটা সংখ্যা মূলত তখন ওটাকে মূলত না প্রমাণ করে ওটাকে অমূলত প্রমাণ করার চেষ্টা করতেছেন যদি উনি ওটাকে অমূলত প্রমাণ করতে না পারেন ব্যর্থ হন তখন উনি সিদ্ধান্ত নিচ্ছেন যে এটা তাহলে মূলত তো ঠিক একই ভাবে আপনি যদি ঈশ্বর নাই প্রমাণ করতে চান বা করতে ব্যর্থ হন তাহলে ঈশ্বর আছে আপনাকে মেনে নিতে হবে আর ঈশ্বর আছে যদি প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে না প্রমাণ করতে হবে দুটাই কিন্তু রাইট আপনি সব সময় আপনার লাইফে আমি এটা শুনে থাকি যে আপনি প্রমাণ দেন যে ঈশ্বর আছে এটা চান তো প্রমাণ দেন যেহেতু প্রমাণ নাই সেহেতু আমি বিশ্বাস করব না তা আমি উল্টা আপনি ওই লব কন্ট্রাডিকশনের উল্টাটা করা যায় কিনা আচ্ছা এখানে ব্যাপার হচ্ছে যে আপনি সংখ্যাগত দিক দিয়ে যদি নির্ভুলভাবে প্রমাণ করতে পারেন একটা রাশি হচ্ছে মূলদ না তাহলে সেটা অমূলদ কারণ এখানে অপশন থাকে মাত্র দুইটা ঠিক একই ভাবে ঈশ্বরের ক্ষেত্রে ইয়েস অথবা নট এবং আপনি নির্ভুলভাবে যদি আপনি যদি নির্ভুলভাবে প্রমাণ করতে পারেন অন্যটা যদি আপনি নির্ভুলভাবে প্রমাণ করতে পারেন তাহলে হ্যাঁ যেটা মূলদ রাশি না এটাও কিন্তু প্রমাণের উপর নির্ভরশীল এটা কিন্তু অপ্রমাণের উপর আমি যদি কোনটাকে অমূল্যত আপনি আপনি কথায় এই এই যে ল অফ কন্ট্রাডিকশন এই তত্ত্বটা পথে আপনি কতটুকু ভালোভাবে বুঝেছেন আমি জানি না কিন্তু আপনাকে আমি আরেকটু ভালোভাবে বলি সেটা হচ্ছে আপনি বিপরীতটাকে মানে একদম নিশ্চিতভাবে প্রমাণ করতে হবে আমি যদি করতে ব্যর্থ হই তাহলে অবশ্যই নিশ্চিতভাবে না তাহলে আপনার আরেকটা বিপরীতটা নিশ্চিতভাবে প্রমাণ করতে হবে প্লিজ আমি আপনাকে বলতেছি আপনি ব্যর্থ হলে অন্যটা সত্য আপনি ব্যর্থ হলে অন্যটা সত্য তা কিন্তু না যেমন ধরেন আমি দাবি করলাম যে আমার কাছে রোজ রাতে এলিয়েন আসে জি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাতেছি জি আমার কাছে রোজ রাতে এলিয়েন আসে আপনি নির্ভুলভাবে নিশ্চিতভাবে এটা প্রমাণ করতে পারলেন না যে আমার কাছে এলিয়েন আসে না তার মানে কি এটা প্রুফ হলো যে আমার কাছে রোজ রাতে এলিয়েন আসে আসলে ল অফ কন্ট্রাডিকশন আসলে আমি ততদূর বুঝছি সেরকম আমি জানি না এর থেকে আরো গুরু তত্ত্ব থাকে না ল অফ কন্ট্রাডিকশনের অনেক ফ্লো আছে অনেক ছোট ফুটা ছোট ছোট ফুটা আছে সেই ফুটাগুলো ভর্তি না করলে আপনার মানে এখানে যে হাতি ঢুকে যায় বুঝতে আছে আপনাকে আমি এক্সাম্পল হিসেবে বলছি এক্সাম্পল হিসেবে বলছি ধরেন আমি দাবি করলাম মঙ্গল গ্রহে আমার পাঁচ কাঠা জমি আছে এবং জমির সামনে একটা সুইমিং পুল আছে উপরে আমি রোজ রাতে বারোটার সময় গিয়ে গিয়ে সেখানে সাঁতার কেটে আসি এখন আপনি বললেন যে না এরকম কিছু আমি মানি না তারপর আমি বললাম যে এই দাবিটাকে ডিসপ্রুভ করেন আপনি আপনি আমার দাবিটাকে ডিসপ্রুভ করেন কিন্তু আপনি ডিসপ্রুভ করার অনেক চেষ্টা করলেন কিন্তু মঙ্গল গ্রহে আপনি যেতে পারলেন না মঙ্গল গ্রহে গিয়ে আপনি দেখে আসতে পারলেন না যে সেখানে আসলে আমার পাঁচটাটা জমি আছে নাকি জমি সামনে ছোট একটা বাগান সে বাগানের সামনে একটা সুইমিং পুল সেগুলো আছে নাকি সেটা আপনি নিশ্চিতভাবে প্রমাণ করতে পারলেন না তাহলে কিন্তু এটা প্রমাণ হলো না যে আমি যে দাবিটা করতেছি সেটা সত্য না আমি আপনাকে এক কথা বলতে পারি যখন অক্সিজেন আবিষ্কার হয় নাই তখনকার একজন ব্যক্তি যদি বলে থাকে যে পৃথিবীতে অক্সিজেন আছে কথাটা আমি অস্বীকার করি তখন

না না আমরা আমরা জানতে চাচ্ছি যে সে আসলে কিসের উপরে ভিত্তি করে কথাটা বলছে যে কেউ ভাই যে কোনো কিছু বলতে পারে আপনিও যে কোনো কিছু বলতে পারেন আমিও যে কোনো কিছু বলতে পারি অনেক ছাগলও যে কোনো কিছু বলতে পারে কিন্তু কথাটা কিসের উপর নির্ভর করে বলছে সে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন একজন যদি ধরেন 500 বছর আগে বলে থাকে যে অক্সিজেন নামক কিছু আমি জানি না এরকম কিছু আছে নাকি আমি কোনো বৈজ্ঞানিক তত্ত্ব পাইনি এরকম কিছু আছে তাহলে হ্যাঁ এখন সে এই কথাটা কিসের উপরে ভিত্তি করে বলছে সে তার সময় যে বিজ্ঞান তার উপরে যতক্ষণ সে এটার উপর ভিত্তি করে যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে কথাটা বলছে এবং তার বিপরীতে ভালো কোনো যুক্তি দেয়া যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত সে রাইট কিন্তু আপনি যদি যুক্তি প্রমাণ না ছাড়া আপনি যদি যুক্তি প্রমাণ ছাড়াই কিছু দাবি করেন এখন এখন এই সময় এসে যদি আপনি কোনো যুক্তি প্রমাণ ছাড়া দাবি করেন যে অক্সিজেন বলে কিছু নাই তাহলে আপনার কথাটা হচ্ছে ইনভ্যালিড কথা কারণ হচ্ছে আপনি যুক্তি প্রমাণ ছাড়াই দাবি সাপোজ এরকম হতে পারে মেইন বিষয় হচ্ছে আপনি কিসের বেসিসে আপনি কিসের বেসিসে আপনি কথাটা বলছেন আপনি কি কথাটা বলছেন সেটা কোনো ফ্যাক্টর না আপনি কি কথা বলছেন সেটা ভুলে যান আপনার মানে দাবিটা সপক্ষে আপনি কি যুক্তি প্রমাণ উপস্থাপন করছেন কিসের বেসিসে আপনি কথাটা বলছেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনি যদি যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে যে কোনো মানে আজগুবি কথা বলেন না কেন যদি সেটা যুক্তি প্রমাণের অভাবে প্লিজ তাহলে সেটা যুক্তি প্রমাণের অভাবে আমার একটা অপরাধ প্রমাণিত হয়ে গেল আসলে আমি ওই অপরাধটা করি নাই তাহলে আপনি কি মনে করবেন যে আমাকে শাস্তি দেওয়া রাইট না অবশ্যই রাইট না আপনি আরো চেষ্টা করবেন আপনি আরো চেষ্টা করবেন আপনি সময় নেবেন হয়ে গালো যে আমার কাছে আসলে সেরকম কোনো এভিডেন্স নাই আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতেছি না কিন্তু আমার কাছে সেরকম কোনো প্রমাণ নাই হ্যাঁ তাহলে কিন্তু আমি কি তো তাহলে ব্যাপার হচ্ছে যে তাহলে আমাদের না তাহলে সমস্যাটা হচ্ছে সিস্টেমের যে সিস্টেমটার মধ্যে দিয়ে আপনি এইটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যারা ইনভেস্টিগেশন অফিসার ছিল ইনভেস্টিগেটিভ অফিসার ছিল তারা নিশ্চিত ভাবে তথ্য প্রমাণ গুলা সংরক্ষণ করতে পারে পারেনি ঠিক আছে তাদের কোন একটা ফল্ট এর কারণে আপনি আপনাকে আপনি নিরপরাধ হওয়ার পরেও আপনাকে শাস্তি পেতে হয়েছে এটা অত্যন্ত মর্মান্তিক কিন্তু এটার জন্য আমাদের সিস্টেমটা আরো ডেভেলপ করতে হবে তখন আমাদের যে কাজটা করতে হবে যে এই সিস্টেমের এর কারণে আপনি এই ভুক্তভোগী হয়েছেন সেই সিস্টেমটাকে আবার ঢেলে সাজিয়ে আবার যেই যেই জায়গায় ফ্লো আছে যে যে জায়গায় খুঁত আছে সেই সেই জায়গাগুলা ঠিক করতে হবে যেমন ইনভেস্টিগেটিভ অফিসার যাকে ট্রেনিং দেওয়া হয়েছে ইনভেস্টিগেশনের জন্য ধরেন আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে আপনি একটা খুন করেছেন এখন সেই খুনের জায়গাটা সে ঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে নাই পরীক্ষা নিরীক্ষা না করে আপনাকে ধরে নিয়ে গেছে এখন হয়তো যে ছুরি দিয়ে খুনটা করা হয়েছে সেখানে অন্য এক মানুষের ফিঙ্গারপ্রিন্ট আছে সে সেটা খেয়ালই করে নাই এখন এই যে ছোট ছোট জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ঠিক করা ঠিক করা গেলে আমরা আপনার জন্য একটা সুবিচারের ব্যবস্থা করতে পারবো

বা এই ব্রহ্মাণ্ডে ঈশ্বর বর্তমান তাহলে আপনি আসিফ মহিউদ্দিন যে এখন লাইভ বা আপনার যে লেখনির মাধ্যমে অনেককে অনের মনের মধ্যে আঘাত দিচ্ছেন তো সেই স্ট্যান্ডার্ড এর নিরেখে আপনার মরণোত্তর বিচার করা যাবে কিনা অবশ্যই বিচার করা যাবে যদি আপনি আজকে এরকম এখন তো এখন তো আমার কাছে তাহলে আমি আপনার মরণোত্তর বিচার করা যাবে

আমি এখনকার সময় প্রাপ্ত এভিডেন্স এর উপরে ভিত্তি করে আপনাকে একটা কথা বলছি এবং একশো বছর পরে যদি এমন কোন ঘটনা ঘটে যে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেল তাহলে তো তখন সেটা মেনে নিতে কোনো থাকবেন কিন্তু আমার অবস্থান থেকে তখন আমি থাকবো না কিন্তু আমার অবস্থান থেকে যেহেতু আমি যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে এই ডিসিশনে পৌঁছেছি সেহেতু আমার কথাটা আমার সময়ের জন্য সঠিক একশো বছর পরে যদি আরো বেটার এভিডেন্স পাওয়া যায় তাহলে যে ওই বেটার এভিডেন্সের এর উপরে ভিত্তি করে এই সিদ্ধান্তে আসবে যে ঈশ্বর আছে তার সময়ের পরিপ্রেক্ষিতে তার কথা তাহলে কি আমি বলতে পারি না হজরত মোহাম্মদ ওই সময় যেগুলো করছে তার সময়ের পরিপ্রেক্ষিত গুলো সঠিক আপনি আপনি আবার পরিপ্রেক্ষিতে বা কোন সময় পরিপ্রেক্ষিতে সেই সময় দিকে না 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 সেটা ভাই আমি তো বলেছি যুক্তি আবারও আমি বলছি যুক্তি প্রমাণের ভিত্তিতে ভাই বারবার একটা কথা আমি বলছি যে যুক্তি প্রমাণের ভিত্তিতে যুক্তি প্রমাণের ভিত্তিতে যুক্তি রাইট 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 বারবার বারবার বলা পড়ো আপনি আপনাকে আমি বারবার বলছি যে কি করেছে বা কি বলেছে সেটা কোনো ঘটনা না যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে রাইট 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 আমি জানি মোহাম্মদ এমন কি যুক্তি প্রমাণ পেয়েছে ভাই মোহাম্মদ এমন কি যুক্তি প্রমাণ পেয়েছে যে আল্লাহ আছে সেই যুক্তি প্রমাণটা আমাদেরকে দেখাইলেই তো হয় তাহলে তো আমরা গিয়ে মেনে নিচ্ছি সেই আসলে আমিও নিজে মাঝে মাঝে চিন্তা করতাম যে ঈশ্বর কি এটা কি কোনো পদার্থ নাকি শক্তি পৃথিবীতে তো বা এই তো দুইটা জিনিসই আছে একটা হলো পদার্থ আর একটা হলো শক্তি তো ঈশ্বর কি কোনো পদার্থের তৈরি না শক্তি তো কিছু কিছু মাওলানা ইসলাম ইসলাম অনুসারে আল্লাহ হচ্ছেন ইসলাম অনুসারে আল্লাহ হচ্ছে একটা সচেতন সত্তা যার হাত আছে চেহারা আছে পা আছে পাছা আছে বসার জায়গা আছে আকার আকার আছে তার একটা আল্লাহর একটা আকার আছে ইসলামের যে আল্লাহ তার একটা আকার আছে নির্দিষ্ট আকার আকৃতি আছে এবং সে একটা তাকে বহন করে যখন ফেরেস্তারা ঈশ্বর নিরাকার না এটা একটা ভুল কথা হবে ইসলামের দৃষ্টিতে মানে আল্লাহ আল্লাহ মতো না আপনাকে আমি দেখাচ্ছি আপনাকে আমি ইয়াগুলা দেখিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করেন আপনাকে আমি রেফারেন্স সহ দেখিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করেন আচ্ছা আপনি কি এই আয়াতটা পড়েছেন যে আল্লাহ আদমকে নিজ সূরাতে সৃষ্টি করেছেন নিজ সূরাতে সৃষ্টি করেছেন না আমি বাংলা অর্থ সহ সব পড়ি নাই না আচ্ছা এই একটা আয়াত আছে আয়াতটা এখন আমার কত নাম্বার সেটা আমার মনে পড়ছে না কিন্তু এটা এখানে বলা হচ্ছে আল্লাহ মানুষকে নিজ সূরাতে সৃষ্টি করেছেন নিজ চেহারার নিজ আকৃতিতে ঠিক আছে আরেক জায়গায় বলা আছে যে আল্লাহ আদমকে সহহস্তে সৃষ্টি করেছেন সহস্তে সৃষ্টি করেছেন এটা কি আপনি শব্দিক একটা হাদিসে শব্দিক অর্থ দিয়ে থাকতে পারে না কোরআনে যেটা বলা আছে সেটা শব্দিক সেটা শব্দিক এবং ভাব অর্থ দুই ক্ষেত্রে একই জিনিস আপনারা গ্রহণ করতে হবে আপনাকে আরো বলছি এটা শেষ হয়ে যায়নি আল্লাহ বলছেন যে মেরাজে মেরাজে যখন মোহাম্মদ যখন মেরাজে গিয়েছিল তখন আল্লাহ তার সামনে দুই হাত দিয়েছে দুই হাতের ভিতরে কোনটা বেছে নিবা তখন হজরত মোহাম্মদ ডান হস্ত বেছে নিয়ে বলেছে যে ডান হস্তের জিনিসটা আমি নিব তখন ডান হস্তের জিনিসটা আল্লাহ তাকে দিয়েছে তখন হজরত বলেছে আল্লাহ আপনার দুই ডান হাত। ঠিক আছে আরেকটা হাদিসে বলা আছে কেয়ামতের দিন জাহান নামে যখন পাপিদেরকে রাখা হবে তখন আল্লাহ পাক তার পা দ্বারা সিও পদ দ্বারা নিজের পা দ্বারা চেপে চেপে মানে প্রেসার দিয়ে দিয়ে চেপে চেপে যাহার নামে পাপিদেরকে ভরবে পা দিয়ে চেপে চেপে তাদেরকে ভরবে তারপরে সেখানে জায়গা হবে যখন জায়গা হবে না তখন পা দিয়ে আল্লাহর বিশাল পা দিয়ে চেপে চেপে ভরবে ঠিক আছে আরেক জায়গায় বলা আছে যে আটজন ফেরেস্তা কেয়ামতের দিন আল্লাহর আরস বহন করবে এবং আরস বহন করার সময় আরস মচমচ করে কেঁপে উঠবে আপনি ইবনে কাসিরের আরস এবং আপনাকে আমি পড়ে শোনা পড়ে শোনাই এখন এই জিনিসগুলো খুঁজে বের করাটাও হচ্ছে একটু সময় লেগে যায় আচ্ছা হাদিসটা আমি পড়ে শোনাচ্ছি আপনাকে এটা আমি মানে ইয়াটা আমি বের করতে পারছি না ওইটা ইবনে কাসিরের ইয়াটা আমি বের করতে পারছি না এক মিনিট প্লিজ যারা গালি দেয় তাদের উদ্দেশ্যে একটু গালিটা থামাতে বলবেন আপনি আচ্ছা আচ্ছা তাদেরকে থামাতে বলে লাভ নাই ভাই তারা গালি দিবে যারা গালি দিবে তারা গালি দেখ আমি আপনাকে যেটা বলছি যে আল্লাহর আরো যখন আটজন ফেরেস্তা বহন করবে তখন আরো মচ মচ করে কেঁপে মচ মচ করতে থাকবে কারণ আল্লাহ এত ভারী যে আরো এবং আল্লাহর ওজনের কারণে আরসটা মচমচ করতে থাকবে ঠিক আছে এবং আল্লাহর আরস মাঝে মাঝে কেঁপে ওঠে হুম আল্লাহর আরস কেঁপে ওঠে এটা আপনি পাবেন সহি বুখারি তিন নম্বর হাদিসে আল্লাহর আরস কেঁপে উঠছিল একজন মোহাম্মদের একজন সাহাবি মারা গেছিল তখন আল্লাহর আরস কেঁপে উঠছিল আল্লাহ মাঝে মাঝে কেঁপে ওঠে ঠিক আছে তারপরে আল্লাহ আরসে সমাসীন হয়েছেন এটা হচ্ছে সুরা নম্বর সুরা হুদের সম্ভবত সাত নম্বর আয়াত হুম আল্লাহ আরো সে সমাসীন হয়েছেন সমাসীন হয়েছেন মানে বসেছেন ঠিক আছে সমাসীন হওয়া মানে এইভাবে একটা চেয়ারে বসা আমি আর একটা বিষয় বলি যদি বসতে যদি তো এরকম ব্যাখ্যা দেয় প্লিজ যে আল্লাহ যেহেতু সর্বত্র বিরাজমান তো সব জায়গায় থাকতে পারে একমাত্র শক্তি আল্লাহ শক্তি এটা কোন উপাদান তো আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথাটা আপনি কোথায় পেয়েছেন আল্লাহ সর্বত্র বিরাজমান এরকম কোন কথা ইসলামের কোথাও নাই আমি এক্স্যাক্টলি রেফারেন্স আল্লাহ সর্বত্র বিরাজমান না ভাই এটা আপনি ভুল ইসলাম জানেন ভাই আপনি সুফিবাদী ইসলাম ইসলাম থেকে এই জিনিসগুলো পেয়েছেন কিন্তু এই ইসলাম মানে সহি ইসলাম না আল্লাহ মোট সর্বত্র বিরাজমান না আল্লাহ সবে কদরের সবে কদরের দিন আল্লাহ তালা নিম্নতম আকাশে চলে আসেন বান্দাদের কথা শোনার জন্য বান্দাদের প্রার্থনা শোনার জন্য নিম্নতম আসমানে চলে আসেন যদি আল্লাহর আসতে হয় তাহলে তো আল্লাহ সর্বত্র সমাসে সর্বত্র বিরাজমান এই কথাটা সত্য না এবং আল্লাহর সাথে দেখা করতে হজরত মোহাম্মদ সাত আসমান পার হয়ে সেই সাত আসমানের উপর উপরে গিয়ে আল্লাহর সাথে দেখা করে আসছে আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয় তাহলে হজরত মোহাম্মদের সাত আসমান পারি দিয়ে ওই পারে যাইতে হইতো না বাসায় বসেই দেখতে পাইতো না এরকম একটা ঘটনা শুনেছিলাম যে আল্লাহ নাকি

তাকে সৃষ্টি করার পর তিনি তাকে বললেন যাও ওই দলটিকে সালাম করো তাহলে আপনি বলে নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহর অবশ্যই আকৃতি আছে আল্লাহর চেহারা আছে আল্লাহর চেহারা যে আছে সেটা আপনি আরেক জায়গায় পাবেন আপনাকে দেখাচ্ছি দারণ এই যে এটা হচ্ছে সোহিব বুখারি হাদিস এই লেখাটা এখন আমি পোস্ট করি নাই পোস্ট করলে হয়তো আপনারা আপনারা পেয়ে যাবেন করব। বলা কি দেখেন কেয়ামতের আল্লাহ আসমান সমূহকে এক আঙ্গুলে ভূমন্ডলকে আঙ্গুলে পানি ও কাদা মাটি এক আঙ্গুলে এবং অবশিষ্ট সৃষ্টিকে এক আঙ্গুলে উঠিয়ে ঝাঁকুনি দিয়ে বলবেন আমি একমাত্র বাচ্চা আমি একমাত্র বাচ্চা তখন নবী সাল্লাল্লাহু দেখলাম তিনি তার উক্তির শততার প্রতি বিস্মিত হয়ে এমনভাবে হাসলেন যে তার মারির দাঁতগুলো প্রকাশিত হয়ে পড়ল মানে এই কথাটা একজন ইহুদি বলছিল তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উক্তিতে শততার প্রতি বিস্মিত হয়ে এমনভাবে হাসলেন মানে এই উক্তির সাথে তিনি একমত পোষণ করলেন তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকবে তার হাতের মুষ্টিতে সমস্ত থাকবে তার হাতের মুষ্ঠিতে এবং থাকবে তার ঠিক আছে। আপনাকে দেখাচ্ছি তাফসিরুল কুরান গ্রন্থের নাম হচ্ছে সুনান আল তিরমিজি তিরমিজি গ্রন্থে পাবেন আপনি তিন হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস এখানে আপনি পাবেন দয়াময় আল্লাহ তালার ডান হাত পূর্ণ তা অনুগ্রহ ঢালছে রাত দিনের অবিরাম দান কখনই কমতি ঘটাতে না তিনি আরো বললেন তোমরা লক্ষ্য করেছ কি যেদিন থেকে আসমান ও জমিন হতে কত না দান করে আসছেন অথচ তার ডান হাতে যা রয়েছে তার কিছুই কমতি হয়নি ডান হাতে অথচ তার ডান হাতে যা আছে তাতে কিছুই কমতি হয়নি সৃষ্টির পূর্বে তার আরো ছিল পানির ওপর তার অপর হাতে রয়েছে মিজান দাড়ি পাল্লা মানে এক হাতে এক হাতে দিয়ে তিনি দান করেন আর এক হাতে রয়েছে দাড়ি পাল্লা ঠিক আছে এরপরে তিনি তা উঁচু করেন এবং উত্তোলন করেন সৃষ্টির রিজিক নির্ধারণ করেন ঠিক আছে আরো হাদিস দেখাচ্ছি আপনাকে এখানে দেখেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা আদমকে সৃষ্টি করে তার মাঝে রু ফুকলেন ফুকলেন মানে ফু দিয়ে ফু দিয়ে ঢুকাই দিলেন এটা আপনি পাবেন এরপর আল্লাহ তালা তার কুদরতির দুই হাত মুষ্টিবদ্ধ অবস্থায় তাকে বললেন যে কোনটি ইচ্ছা তুমি নাও আদম সালাম বলেন আমার প্রতিপালকের ডান হাতটি আমি গ্রহণ করলাম তবে আমার প্রতিপালকের উভয় হাতি ডান হাত এবং বরকতময় মানে আপনি বুঝতে পারছেন আল্লাহর দুইটা হাত আছে সেই ডান হাত হাত আছে আছে। বাম আমি দেখাতে পারি হজরত মোহাম্মদের ঘটনা না ওইটা হচ্ছে আদমের ঘটনা যে হাত দুই হাত যে ডান হাতের কথা বলেছিল সেটা আদমের ঘটনা আদম ডান হাতের জিনিসটা নিচ্ছিল আমি আমি ভুল বলেছি আমি বলেছিলাম যে হজরত মোহাম্মদের ঘটনা সেটা এরকম আরো অনেক আছে অনেক হাদিস হাদিসের সংকলন আছে যে যে জায়গায় বলা আছে আল্লাহ স্পেসিফিকলি বলা আছে আল্লাহর হাত পা মাথা চোখ ইত্যাদির কথা একদম স্পেসিফিকলি বর্ণনা করা আছে কিরকম হবে আবার আল্লাহর চোখ টেরা না একটা হাদিসে আছে আল্লাহর চোখ কিন্তু টেরা না এটাও একটা হাদিসে আছে মানে আল্লাহর চোখ ঠিকঠাক মতো ঠিক আছে আমি আপনার ব্যাখ্যাগুলো দেখে খুব খুশি হইছি তো আসলে এমন হতে পারে না যে যে ব্যাখ্যাগুলো এখন আসছে এই ব্যাখ্যাগুলোর আরো উচ্চতর কোনো ব্যাখ্যা আছে যেটা এখনো আসে নাই বা এখন যে আমাদের যারা এখন যারা ইসলাম বিশেষজ্ঞ আছে তারা যে ব্যাখ্যাগুলো দিয়েছেন তাদের থেকে আরো উন্নত ব্যাখ্যা আসবে হয়তো বা নেক্সট টাইম যারা আপনার এই শাব্দিক ভাবে শাব্দিক ভাবে ব্যাখ্যা কারণ হচ্ছে না ভাই ইসলামের বিষয়গুলো হজরত মুহাম্মদই সবচেয়ে ভালো বস্তু এবং হজরত মুহাম্মদের সাহাবীরা সবচেয়ে ভালো বস্তু তাদের যারা সাহাবী ছিল তাবে তাবেইনরা যারা ছিল তাদের থেকে ভালো আর কেউ বুঝবে না পৃথিবীতে এখনকার সময় যদি কেউ তাফসির করে তাদের তাফসির গ্রহণযোগ্য না এরা যদি নিজ ইচ্ছা মতো যা ইচ্ছা ইসলাম সম্পর্কে লেখে সেগুলো কোনটাই গ্রহণযোগ্য না শুধুমাত্র গ্রহণযোগ্য হচ্ছে মুহাম্মদ যা বলছে তার প্রধান বলছে তাদের সাহাবীরা যা বলছে তাবে যে জিনিসগুলা বুঝছে শুধুমাত্র সেই জিনিসগুলাই হচ্ছে ইসলাম এখনকার সময়ে এক পাঁচশো বছর পরে যদি নতুন একজন জাকির নায়েক এসে বলে যে এগুলা সব ভুল আমি নতুন ব্যাখ্যা দিলাম তাদের ব্যাখ্যা গ্রহণযোগ্য না

নিয়মিত আপনাকে দেখতাম বেশ কিছুদিন ব্যস্ত থাকার কারণে দেখতে পারি নাই কিন্তু আপনার লেখার আমি নিয়মিত শুনি আপনার কথার স্টাইল আমাকে ভালো লাগে আপনি অনেক সুন্দর করে ব্যাখ্যা দিতে পারেন যদিও সব ব্যাখ্যার সাথে আমি একমত নই তবে আমার ভালো লাগে আচ্ছা তো আর একটা বিষয় ঠিক আছে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ একটা বিষয় হ্যাঁ হ্যাঁ আসলে গণতন্ত্রে বিশ্বাস করেন কিনা আপনি শিক্ষিত মানুষের গণতন্ত্রে আমি বিশ্বাস করি শিক্ষিত সভ্য মানুষের গণতন্ত্রে আমি বিশ্বাস করি না আপনার ক্ষেত্রে যে সভ্যতা বা আপনি যেটা মনে করেন বা সেটার সংখ্যার সাথে সব সভ্যতার সংখ্যা তো নাও মিলতে পারে না এখানে মানে গণতন্ত্রের সাথে শিক্ষা বাক এই জিনিসগুলো ওতপ্রোত ভাবে জড়িত একটা ছাড়া আর একটা হতে চলতে পারে না হুম সুশিক্ষা মানে সেকুলার শিক্ষা এই জিনিস এটা হচ্ছে ডেমোক্রেসির অন্যতম মৌলিক একটা শর্ত হুম তারপরে হচ্ছে কি বাক স্বাধীনতা এটা হচ্ছে মানে ডেমোক্রেসির একটা মৌলিক শর্ত এখন আপনি যদি বাক স্বাধীনতা এবং সেকুলার এডুকেশন এই বাদ দিয়ে যদি আপনি ডেমোক্রেসি চালু করেন তাহলে সেটা হবে মানে বাক স্বাধীনতা আপনার আছে এই জন্য কি আপনি আদালতে যা যে কথা বলতে পারবেন আমি আদালতে গিয়ে সব কথা যেন বলতে পারি সেই অধিকার আমার সুনিশ্চিত করতে হবে রাষ্ট্র দ্বারা সেই অধিকার সুনিশ্চিত করতে না আপনাকে আদালত তো যে বিষয়টা আপনার কথা শুনতে চাবে ওইটা বলতে হবে আপনি আদালতের মূল্যবান সময় তো যে সেই কথা বলে নষ্ট করতে পারেন না

তো প্লিজ আমি যেটা বলতে চাচ্ছি যে বাক স্বাধীনতা থাকলেও সব সময় সব বাক স্বাধীনতা প্রয়োগ করা যায় না তো আমরা বাক স্বাধীনতা অবশ্যই প্রয়োগ করতে হবে বাক স্বাধীনতা প্রয়োগ করা অত্যন্ত জরুরি ডেমোক্রেসি টিকে রাখতে হলে বাক স্বাধীনতার আর হ্যাঁ বাক স্বাধীনতার প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মে যেটা বলা যায় সেটা সেখানে বলতে পারবেন আপনি সব প্ল্যাটফর্মে একই কথা বলতে পারবেন না তো আমি যেটা এটার জন্যই আমি বললাম শিক্ষা

এটাই তো বাক স্বাধীনতা এই কারণে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড এই ভিতরে বাক স্বাধীনতা থাকতে হবে ডেমোক্রেসি না না মেজরিটি মাস্ট বি গ্রান্টেড না আপনি ডেমোক্রেসির একদম ভুল সংজ্ঞা জানেন ডেমোক্রেসির সংজ্ঞাটা আপনাকে আমি বুঝায় বলতেছি একটু শুনেন তাহলে জি ঠিক আছে জি ডেমোক্রেসি মানে এটা না যে অধিক বেশিরভাগ সংখ্যা গরিষ্ঠ মানুষের অধিকার সংরক্ষণ করা হবে তা না ডেমোক্রেসি মানে প্রত্যেকটা মানুষের অধিকার সংরক্ষণ করা হবে প্রত্যেক

বিষয়ে একমত হয় যে এই দেশে আর আমরা হিন্দুদের থাকতে দিব না হম আমরা হিন্দুদেরকে এই দেশ থেকে বের করে যদি মুসলমান এই হয় তাহলে কি দেশ থেকে হিন্দুদের হিন্দু এবং তাহলে হিন্দুদের হিন্দুদেরকে বৌদ্ধদেরকে সেটাই আমি বলছি যে অধিকাংশ মানুষ যদি এই বিষয়ে একমত হয় তখনও এই এই জিনিস এই আইনটা বা এই মতামতটা মেনে নেয়া যাবে না ডেমোক্রেসি এটাকে বলে না ডেমোক্রেসি যেটা বলছে সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের অধিকার আছে আপনি যদি ভাগ মানুষ একটু শেষ করতে খুবই জরুরি সংজ্ঞা এটা সবার জানা উচিত বাংলাদেশের সমস্ত মানুষ মিলেও যদি সিদ্ধান্ত নেয় যে একজন মানুষ ছাড়া শুধুমাত্র একজন ধরেন আপনি ছাড়া আপনি ছাড়া বাকি সব মানুষ যদি মিলে সিদ্ধান্ত নেয় আপনাকে আপনি নিরাপরাধ হয়ে থাকলে আপনাকে জবাই করতে হবে আপনি কোনো অন্যায় করেন কিচ্ছু করেন বাংলাদেশের বাকি সব মানুষ হইল ডেমোক্রেসিতে আপনাকে সেই কাজটা করতে পারবে না ডেমোক্রেটিক একটা কান্ট্রি ডেমোক্রেটিক একটা সোসাইটি কখনো ওই বাকি সমস্ত ধরেন সতেরো কোটি মানুষ আছে ষোলো কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন মানুষ মিলেও যদি এই সিদ্ধান্ত নেয় যে আপনাকে জবাই করা হবে কিন্তু আপনাকে জবাই করতে পারবে না সঠিক ডেমোক্রেসিতে আপনাকে কেউ টাচও করতে পারবে না আপনি যদি একা একজন ব্যক্তি যতটুকু গুরুত্বপূর্ণ বাকি সেই ছয়গুলো নিরানব্বই লক্ষ নয়শো সবার অধিকার যতটুকু গুরুত্বপূর্ণ আপনার একাটাও ততটুকু গুরুত্বপূর্ণ মানে দুই পাল্লায় রাখলে আপনারটাও যতটুকু ভারী আরেকজনের ষোলো কোটি নয় লক্ষ নয়শো হাজার জন এদের এখন এইটা হচ্ছে আসল সংজ্ঞা আমাদের দেশে এবং ভারত মানে অনুন্নত অঞ্চলে ডেমোক্রেসির ভুল সংজ্ঞা শেখানো হয় তাদেরকে বলা হয় যে বেশিরভাগ মানুষ যেটা বলবে সেটাই করতে হবে নো ডেমোক্রেসি এটা না ডেমোক্রেসি বলতেছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের আলাদা আলাদা অধিকার থাকে তার মতামত থাকে তার মানে ব্যক্তিগত থাকে সমস্ত কিছু থাকে প্রত্যেকটা মানুষের একটা এই আমরা সবসময় বুঝি না আমরা যারা বাংলাদেশের শিক্ষা কাঠামোর ভিতর দিয়ে বড় হয়েছে এই জিনিসটা আমরা বুঝতে পারি না যে ডেমোক্রেসি মানে আমরা বলতে বুঝি যে বেশিরভাগ মানুষ যেটা ভাবতেছে না ডেমোক্রেসি মানে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষ এখানে ইম্পর্টেন্ট হ্যাঁ এখন এই যে আমি আপনাকে যে জিনিসটা বললাম প্রত্যেকটা মানুষ ব্যক্তিগত যদি সঠিক যুক্তি সম্মত কথা বলেন। বাদ বাকি কোটি লক্ষ হাজার জন লোক অযৌক্তিক ভাবে আপনাকে বন্ধ করাতে চায় মুখ ডেমোক্রেসির ভিতরে আপনাকে কেউ মুখ বন্ধ করাতে না যতক্ষণ আপনি যুক্তির ভিতরে আছেন যতক্ষণ আপনি যুক্তি প্রমাণ তথ্য উপাত্ত দিয়ে কথা বলছেন ততক্ষণ এই যে বাকি সমস্ত মানুষ আপনার মুখ বন্ধ করতে পারবে না আপনার অধিকারও যতটুকু বলার ওদেরও অধিকার থাকবে ওদেরও অধিকার থাকবে আপনার সমালোচনা করার কিন্তু ও আপনাকে কেউ আপনি আমার অনুভূতিতে আঘাত দেবেন আপনারও যতটুকু অধিকার আছে এটা পারবেন আমার অধিকার নাই আপনি আপনার কাছে যদি যুক্তি থাকে আপনার কাছে যদি যুক্তি থাকে আপনার কাছে যদি প্রমাণ থাকে তাহলে আপনি ডেমোক্রেসিতে যে কোন কথা বলতে পারবেন না ঠিক আছে আমার একটা ছেলে যদি ১৬ কোটি মানুষ অনুভূতি অনুভূতি যদি অনুপস্থিতি যদি আহত নিহত হয়ে মারাও যায় কিছু যায় আসে না আপনার কাছে যদি যুক্তি থাকে প্রমাণ থাকে যে কোনো কথা আপনি বলতে পারো অন্ধ হয়ে গেল অন্ধ হয়ে গেল আমি আপনি তো বলতেই পারেন যে তুমি একটা অন্ধ মানুষ তুমি একটা অন্ধ মানুষ কথাই কথা বলতে পারেন না এইখানে কেন আমি কয়েকদিন আগে না না কয়েকদিন আগে আমি একজনকে গত লাইভে বা তার আগে লাইভে আমি একজনকে এই বিষয়টা নিয়ে বলেছি বাক স্বাধীনতার সীমা কোথায় বাক স্বাধীনতার সীমাটা হচ্ছে এই জায়গায় যে আপনি যে জিনিসটা চুজ করেছেন আপনি যে জিনিসটা পছন্দ করে বেছে নেন নাই। যেমন ধরেন আপনার চুলের রং কালো আপনার গায়ের রং একটু শ্যামলা বা আপনার গায়ের রঙ হয়তো ফর্সা বা আপনার গায়ের রং কালো বা আপনি একজন পুরুষ মানুষ বা আপনি একজন হিজরা বা আপনি একজন সমকামী বা আপনি একজন নারী বা আপনি একজন বাঙালি এই জিনিসগুলো আপনি নিজে পছন্দ করে বেছে নেন নাই আপনি যেহেতু নিজে পছন্দ করে বেছে নেন নাই সেই সমস্ত বিষয় নিয়ে আমি কথা কেউ কথা বলতে পারবে না কেউ কটাক্ষ করতে পারবে না কেউ সমালোচনা করতে পারবে না কিছু করতে পারবে না কিন্তু যেই জিনিস আপনি নিজে পছন্দ করে বেছে নিয়েছেন সেই জিনিসের সকলে সমালোচনা করতে পারবে এইখানেই হচ্ছে গিয়ে বাক স্বাধীনতা মানে এইখানেই হচ্ছে বাক্স্বাধীনতার বিষয়টা বোঝার বিষয় এই জিনিসটা উন্নত বিশ্বে সভ্য পৃথিবীতে শেখানো হয় স্কুল কলেজে শেখানো হয় কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে বাংলাদেশের মতো দেশে এই জিনিসটাই শেখানো হয় না যে আপনি ধরেন গায়ের রং কিরকম আপনার যৌন আকাঙ্ক্ষা কিরকম এইগুলার ভিত্তিতে আপনাকে আমি বৈষম্য করতে পারবো না হুম কিন্তু আপনি যে জিনিসটা নিজে বেছে নিচ্ছেন ধরেন আপনি মানে কমিউনিজমে বিশ্বাস করেন বা আপনি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন এইটা নিয়ে আমি আপনার সমালোচনা করতে পারবো সব সমালোচনা করতে পারবো বা আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন এগুলো নিয়ে আমি আপনার সমালোচনা করতে পারবো বা আপনি ইসলাম ধর্ম পালন করেন বা হিন্দু ধর্ম পালন করেন এগুলো নিয়ে আমি আপনার সমালোচনা করতে পারবো কারণ আপনি এই জিনিসগুলো নিজে বেছে নিচ্ছেন কিন্তু ইনহেরিট আপনার যে জিনিসগুলা ইন মানে আপনি জন্মগতভাবে যে জিনিসগুলা পেয়েছেন সেই জিনিসগুলার আমি ধরেন আপনি একজন প্রতিবন্ধী মানুষ আপনার একটা পা নাই বা আপনার একটা হাত নাই এটা আপনি জন্মগতভাবে পেয়েছেন বা আপনি নিজে ইচ্ছা করে নেন নাই তখন আমি এই জিনিসটা কটাখক করতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জিনিসগুলো ভাই মানে একটু শেখানো উচিত মানে আমাদের পাঠ্যপুস্তকে এই জিনিসগুলো অন্তর্ভুক্ত করা উচিত শেখানো উচিত আমরা তো এই জিনিসগুলাই মানুষকে বোঝাতে চাই বোঝানোর চেষ্টা করি কিন্তু বাংলাদেশের যে শিক্ষা কাঠামো এই জিনিসগুলো শেখানো হয় না এগুলো বেসিক জিনিস

বছরের জন্য যুক্ত করে দেখি তামিমুল আদনান তামিমুল আদনান আপনাকে যুক্ত করছি দেখে থাকলে যুক্ত হন তামিমুল আদনান আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন তানিস যাবে আজকে আচ্ছা তাবিমুল আদনান আপনাকে যুক্ত করেছে কিন্তু আপনি যুক্ত হচ্ছেন না তাহলে অন্য আরেকজনকে দেখি উম মোল্লা আপনাকে যুক্ত করেছে শাপন মোল্লা আপনাকে যুক্ত করছে দেখে থাকলে যুক্ত হন স্বপন মোল্লা আপনাকে যুক্ত করেছে দেখে থাকলে যুক্ত শেষ যুক্ত আমি হনার সাথে সাথে শুনলাম কিছুটা শব্দ হলো আপনি তাহলে আরেকবার যুক্ত হওয়ার চেষ্টা করেন স্বপ্ন মোল্লা আপনাকে আমি কেটে দিয়েছি আচ্ছা রাজীব কর দেখি রাজীব কর আপনি যুক্ত হতে যাচ্ছেন হ্যালো 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 হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই কেমন আছেন শুন ভাই ভালো আছি ভাই আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে চেরাটা দেখাতে হবে আর মুমিন না হলে দেখাতে হবে না না আমি ভাই মুমিন না আমি ফাংশনাল আচ্ছা ঠিক আছে ভাই আমার এই লাইভে যুক্ত হওয়ার তিনটা শর্ত আছে শর্ত তিনটা কি আপনি শুনেছেন বা পড়েছেন আমি পড়েছি আমি রক্ত দিয়েছি অনেকবার কিন্তু আমি এখন অনেক দিন ধরে দেই না কিন্তু দিয়েছি অনেকবার তো আমি মূলত ভাই থাকি আমি ইউরোপে তো ভাই আমি একটা জিনিস আপনার কাছে শেয়ার করতে চাই যে মানে এই এই জায়গায় আমি থাকি অনেক আমার ফ্রেন্ডদের সাথে বাংলাদেশি ফ্রেন্ডদের সাথে তো ওরা একটা ওদের চিন্তা ভাবনা ওরা চিন্তা করে ইউরোপ একদিন তাদের দখলে নিয়ে যাবে ঠিক আছে মানে সব সব ইসলামাইজেশন এই জায়গায় ইউরোপ সবাই ইসলামাইজেশন হয়ে যাবে মানে এটা আপনি হ্যাঁ মানে এটা এ ধরনের মেন্টালিটি ভাই সব দেশে ভাই কেমনে মানে দেখেন এদের জায়গায় আসে এদের সুযোগ সুবিধা ইউজ করে তারপরে এদেরই ধরেন চিন্তা করে এদের কেমনে দাবায় রাখবো এদের সব ই মানে অপমানিত অবস্থা এদের থেকে কেমন ভাই এই সব একটা জায়গায় আসছো সব দেশে রেসপেক্ট করা উচিত ভাই তোমার মতো তুমি চলো আমার মতো আমি চলি তাই না কেন আর একজনকে একটা দেশে আইসা একজনের উপর একজনের মানে আপনি ওই আপনার চিন্তা ভাবনা কি বোঝে ওদের আমি মুসলমান বানাবো ঠিক আছে মানে আমরা মুসলমান ইউরোপ একদিন মুসলমানরা দখলে চলে যাবে এসব কি চিন্তা ভাবনা বলে এসব এটা তো খুবই মর্মান্তিক চিন্তা ভাবনা খুবই জঘন্য মর্মান্তিক চিন্তা ভাবনা এটাই তো তো আপনি ভালো আছেন কি তো হ্যাঁ ভাই ভালো আছি আমি চাই ভাই আপনি কোনো সময় লাইফ বন্ধ করেন না আপনার আপনার দরকার আছে লাইফ এই সমাজ চেঞ্জ করার জন্য ঠিক আছে তো চালায় যান ভাই আমি বেশি কথা বলবো না আপনাদের সাথে তো

আচ্ছা আহ সৌমিত্র পল আপনাকে যুক্ত করছি সৌমিত্র পল আপনাকে যুক্ত করছি অনেকে যুক্ত হতে চাচ্ছেন আমি যে সঠিক

হ্যাঁ আসিফ ভাই আমি শুনতে পাচ্ছি আমি মানে আমার ফ্রন্ট ক্যামেরাটা নষ্ট এই জন্য তো চেহারা দেখানো যাচ্ছে না আর কি আচ্ছা ঠিক আছে ভাই আপনি কি এই যে মানে ইয়াগুলা পড়েছেন যে এই আমার লাইভে যুক্ত হওয়ার যে আমি শুনছি আমি ময়লা আবর্জনা বাইরে ফেলি না আর আমি রক্ত আগে দিতাম কিন্তু এখন দিতে পারি না আমার আম্মার নিজের লাগে আমার মা নিজের লাগে এই জন্য আমি দিতে পারি না আচ্ছা ঠিক আছে আরেকটা রুলস হলো আরেকটা রুলস কি জানেন নাস্তিকো এর কয়েকটা লেখা পড়ে আসতে হবে লজিক্যাল ফ্যালাসি এবং উত্তরসমূহ হয় হ্যাঁ 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 অ্যাকচুয়ালি লেখা পড়ার সুযোগ হয় না আমি সারাদিন অফিস করে এত ক্লান্ত থাকি আচ্ছা এরপরে আর সুযোগ ঠিক আছে বলেন বলেন ঠিক আছে মানে আমি নাস্তিক আস্তিক দোকান মাঝামাঝি আমার যখন প্রয়োজন পড়ে তখন আমি ঈশ্বরকে ডাকি আমার ভগবানকে ডাকি এইটা করে দাও এইটা করে দাও এরকম আর কি তো একবারে যে মানে স্পেসিফিকলি যে করাই লাগবে এরকম না এরকম কিছু না আরেকটা জিনিস মানে আপনার বিরুদ্ধে অভিযোগ আর কি আমি যেটা বলি অভিযোগটা হলো আপনি অনেককে না মানে কথা বলার সময় মধ্যে থামাই দেন থামাই দিয়ে এরপর আপনার নিজেরটা বলেন কিন্তু এতে ওরা আরো কি বলতে চায় এটা আমরা শুনতে পারি না তো আমার মনে যদি ভাই মানে কিছু লোকের কথাবার্তা এত নিম্ন মানের মানে কথা শুন আপনি দীর্ঘক্ষণ যখন তাদের কথা শুনবেন তখন আপনি বিরক্ত হয়ে যাবেন আমি তো আমি আমি মনে করি আমি অসীম ধৈর্যশীল একজন মানুষ কিন্তু আমিও বিরক্ত হয়ে যাই একজন মানুষ যখন এত জঘন্য ফলকে আগে আগে যার সাথে আপনি চ্যাট করতেছিলেন সেও খুব বিরক্তি করছিল আমার জন্য আর কি না আমি শুনতেছিলাম যে ইয়া শুধু শুধু আজেবাজে কথা এরকম লাগতেছিল খালি তেনা পেচেতেছে তেনা পেচেতেছে এই টাইপের আর কি কিন্তু তারপরে আমি যথেষ্ট সুযোগ দেই যথেষ্ট সুযোগ দেওয়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে একেবারে নিম্ন লেভেলের সব কথাবার্তা সেই তখন আর তো এই যে যেমন ধরেন এই যে আজকে শুরুতে যেই যেই ছেলেটা যুক্ত হলো তাকে আমি মানে মেসেজটা দেখালাম যে এই যে মেসেজে এই আলোচনা হয়েছে তারপরেও সে বলা যাচ্ছে না এটা তো এইরকম এরকম তারপরেও সে মানতেছে না তার মানে হচ্ছে এভিডেন্স দেখালেও তারা মানবে না

ধরেন আমার ধর্মই হিন্দু ধর্ম আপনাদের ইসলাম ধর্ম মানে আপনি তো ধর্ম থেকে মানে ধর্মকে বাদ দিচ্ছেন যাই হোক ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম সব কেন ভগবান মানে ঈশ্বর প্রধান হ্যাঁ এটা তো আমরা সবসময় সবসময় এটা নিয়ে আলোচনা করি এবং বেগম রোকেয়া বেগম রোকেয়া এই বিষয়ে সবচেয়ে চমৎকার কথাটা বলেছেন যে ধর্মগ্রন্থগুলো হচ্ছে পুরুষদের রচিত গ্রন্থ যা নারীকে দমন করার জন্য লিখিত হয়েছে এবং মানে আমরা ইতিহাস পাঠ করলে দেখি একটা সময় নারীকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণ্য করেছে মানুষ এবং সেই এই এখনকার সময়ের যে ধর্মগুলো সেই আসলে ডেভেলপ করেছে সেই সময়টার পর থেকে সেই কারণে পুরুষরা সমাজের প্রধান পুরুষরা সমাজের সবকিছু নিয়ন্ত্রণ করবে শিকার করবে পুরুষেরা এবং ডিস্ট্রিবিউশন করবে পুরুষেরা এবং দাসীর মতো থাকবে মেয়েরা এই জিনিসগুলো সেই সময়ের মানুষের মন মানসিকতার ভেতরে সেই সময় ঢুকে যায় এবং এর তখন থেকেই তো ধর্মগুলো আসলে মানে প্রাতিষ্ঠানিক ধর্মগুলো আসলে মানে ডেভেলপ করেছে এই কারণে এই জিনিসটা সহজে বোঝা যায় কিন্তু ঈশ্বরের চিন্তা তো এরকম হতে পারে না যদি ঈশ্বর থেকে থাকে তাহলে ঈশ্বর তো আর সেইভাবে ডেভেলপ করে নেই সমাজের মানুষের মতো তারা তো ডেভেলপ করে নেই মানে না 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 ঈশ্বর ডেভেলপ করে

অগ্নিশ্বর সূর্য আপনাকে যুক্ত করেছে করেছিলাম মনে হচ্ছে আচ্ছা না আপনি যুক্ত হচ্ছেন না তাহলে আরেকজনকে দেখি আচ্ছা তানভীর হাসান দেখি তানভীর হাসান আপনাকে যুক্ত করেছে দেখে থাকলে যুক্ত হন হাসান আপনাকে দেখে থাকলে যুক্ত হন

বিশ্বাস করা বা না বিশ্বাস করার সাথে আমি মনে করি যে মানবিকতার বিষয়টা হচ্ছিল সম্পূর্ণ ভিন্ন একজন আস্তিক থেকে আস্তিক হয়েও মানবিক হতে পারে আবার নাস্তিক হয়ে মানবিক হতে পারে আমার কাছে মূল বিষয়টা হচ্ছিল মানবিক হওয়া সর্বক্ষেত্রে ঠিক আছে কিন্তু একজন একটু আগে যে ভদ্রলোক কিন্তু ভাই একটা ছোট প্রশ্ন ছোট প্রশ্ন আছে যে কোন প্রাতিষ্ঠানিক ধর্মে পুরোপুরি বিশ্বাসী হয়ে কেউ কি মানবিক হতে পারে আসলে দেখেন আপনি যেভাবে ধর্মটাকে বলেন ঠিক আছে যেমন আপনি সব সময় একটা কথা বলেন যে হুর 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 তা আমরা যারা প্র্যাকটিস করি আমি ছোটবেলা থেকে হ্যাঁ সবসময় শুনে আসি যে বেহেস্তে গেলে হুর পাওয়া যাবে বাট আসলে কখনো হুরের জন্য যে ধর্ম পালন করি আমার কাছে কখনো মনে হয় না এবং আমি আমার আশেপাশে যাদেরকে দেখেছি তারা কখনোই দেখনি যে ফুডের জন্য ভাল মানে কিছু করে বরং আমরা ছোটবেলা থেকে পরিবার থেকে শিক্ষাটা পেয়ে এসেছি যে সত্য কথা বলতে হবে ভালো পথে চলতে হবে মানুষের উপকার করতে হবে আচ্ছা মানে এটা কিন্তু ধর্ম পালন না করেও একটা বিশেষ ধর্ম পালন না করেও কিন্তু মানুষ এরকম হতে পারে সুতরাং এখানে ধর্ম যে একদম মানে হতেই হবে যদি সেরকম হয় আমি আপনাকে আমি আপনাকে একটা স্পেসিফিক क्वेश्चन করেছি যে একটা প্রাতিষ্ঠানিক ধর্মে পুরোপুরি বিশ্বাসী হয় কেউ কি মানবিক হতে পারে আপনি বলেছেন আমি ধর্মটাকে যেভাবে উপস্থাপন করি। ভাই আমি আমি ধর্মটাকে আপনার কাছে উপস্থাপন করতে যাচ্ছি না ধর্মটাই ধর্মটাকে কিভাবে উপস্থাপন করেছে সেটা আমি আপনাকে দেখাতে যাচ্ছি জাস্ট একটা প্রশ্ন করব। যে ইসলাম ধর্ম ত্যাগ করলে ইসলামের বিধান কি সে বিষয়ে যদি শেচ্ছায় সগানে ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তার বিধানটা কি ইসলাম অনুসারে হ্যাঁ এই যে আপনি যে প্রশ্নটা করলেন ঠিক আছে এটা এখন আপনি যে উত্তরটা শুনতে চাচ্ছেন সেটা আমি আপনাকে যদি মানে আপনি যে উত্তরটা শুনতে চাচ্ছেন আসলে এই ভাবে তো আমি বড়ই হই নাই ভাই আপনি কি ভাবে বড় হয়েছে আমি আপনাকে সেটা প্রশ্ন করি নাই ভাই আমি আপনাকে সেইটা প্রশ্নটা সেটা ছিল না আপনি কিভাবে বড় হয়েছেন সেটা আপনার ব্যক্তিগত আপনাকে জিজ্ঞেস করেছি ইসলামের বিধান কি আমি একটু ছোট যেটা আরেকটা অংশ আছে ভাই আমার কথাটা আরেকটা অংশ আছে আপনি যদি ইসলাম ধর্মে পরিপূর্ণ ভাবে বিশ্বাসী হন তাহলে আপনার এটাও অবশ্যই বিশ্বাস করতে হবে যে যেই ব্যক্তি ইসলাম ধর্ম এক করবে তাকে গর্দান উরাইয়া দিতে হবে সহি হাদিস আপনাকে আমি হাদিসের রেফারেন্সগুলো সমস্ত দিয়ে দিতে পারি এই মুহূর্তে দিয়ে দিতে পারি আপনাকে প্রয়োজনে আমি বই থেকে বের করে করে দেখাতে পারি সহি হাদিস যে ব্যক্তি দিন ত এক না এগুলা দেখিয়েছেন আমি দেখেছি গর্দান উরাইয়া দিতে হবে আপনি আপনি যদি এই কথাটাতে বিশ্বাসী হয় কি আপনি মানবিক হতে পারেন আমার প্রশ্নটা হচ্ছে এইটা যে আপনি এই কথাটাতে বিশ্বাসী হয় একই সাথে কি আপনার পক্ষে মানবিক হওয়া সম্ভব আপনি এখন এখন প্রশ্নটার উত্তর দেন ভাই আচ্ছা ঠিক আছে না আমি আমি কিন্তু আপনার লাইফটাতে এসেছি হচ্ছে হলো কোনো প্রশ্নের উত্তর দিতে না আমি যেটা আপনার জন্য আসলে সংযুক্ত হলাম সেটা হচ্ছিল লাস্ট যে লোক যে ভাইয়াটা আপনার সাথে অ্যাড হয়েছে হ্যাঁ যে মমিনা অনেক সময় অনেক কথা বলে যেখানে আপনি থামিয়ে দেন এর প্রতি আপনি বললেন যে ওরা এত অনেক সময় এত আজে বাজে কথা বলে বা অখাদ্য কুখাদ্য বলে যেগুলো আসলে নেয়া যায় না আপনার কথাটা ঠিক বাট আমি গতকালকে গতকালকে বা তার আগেই দেখছিলাম যে হ্যাঁ কিছু আছে যে ওদের কথাগুলো আসলে শুনতে বিরক্ত লাগে বা আমরা শুনতে চাই না বাট স্টিল আমি মনে করি এর আগে যে ভাইটা যেটা বলতে চাচ্ছে আমি আপনাকে এটাই বলবো যে আপনার আপনার এই লাইফটাকে আরো প্রাণবন্ত করার জন্য আপনি যদি অখাদ্য কুখাদ্য তাদের কথা আমি বলতেছি না ঠিক আছে বরঞ্চ একটু যার নাকি উনি যেটা বলতে চাচ্ছিল আমি যদি এভাবে বলি যে আপনি না কথাটাই শেষ করতে দেন না ঠিক আছে আপনি আপনি কিন্তু বারবার বলেন যে কথার মাঝে কথা বলবেন না অভদ্র অভদ্র আমি বলতে চাচ্ছি যে আমি আপনার সমালোচনাই করবো একরকম যে আপনি অনেককে নাই একদম শুরুই করতে মানে একটা একটু শেষ করতে দিতে হবে লোকটা এটা কিন্তু কিন্তু আমরাও আমরাও দেখি যে যে করি তার প্রশ্নটা শেষ হলে কিন্তু তাকেও বুঝা যায় সে কি বলতে চাচ্ছে সুতরাং আপনি যদি তাদেরকে একটু স্পেস দেন জাস্ট একটা মিনিট কথাটা শেষ করতে দেন এবং তারপর আপনার কথাটা বলেন আমরা কিন্তু আপনার কথাটা শোনার জন্যই অপেক্ষা করি যে একটা মমিন খুব অদ্ভুত ভাবে একটা প্রশ্ন করলো এবং আপনি সেটা যে সুন্দর একটা উত্তর দেন বা আপনি যে বুঝিয়ে উত্তর বলেন সেটি কিন্তু আমরা শুনতে চাই কিন্তু ওই মমিনটা কি বলে বা ওই ব্যক্তিটা কি বলে সে কি বলে সেটা আমরা একটু শুনতে চাই যে আসলে সে কিভাবে চিন্তা করে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে একটু উত্তর দেন ভাই এটুকু একটু উত্তর দেন আপনার আমার কনভারসেশন বেশিরভাগ সময় নির্ভর করে হচ্ছে আমার বিপক্ষে যিনি থাকেন বা আমার সাথে যিনি কথা বলতে আসেন ওনার টোনের উপরে উনি কি টোনে কথা বলছেন আপনি যেই টোনে কথা বলছেন সেই কারণে আমি বুঝতে পারছি যে আপনি একজন মানে সভ্য এবং শিক্ষিত মানুষ আপনার সাথে আমি কথা চালাতে পারি আপনাকে আমি কথা বলার সুযোগ দিতে পারি আমিও কথা বলার সুযোগ নিতে পারি কিন্তু আপনার টোনটা যদি এরকম হতো যে আপনি আমাকে একটা বাস দিতে আসছেন এবং আমার মুখ থেকে একটা কথা বের করে আমরা এগুলো বুঝছি আমি যখন শুরুতে এই জিনিসটা আপনি বুঝছেন আমি যখন শুরুতেই এই জিনিসটা বুঝে ফেলি তখন তখন আমার খুব বিরক্ত লাগে যে এই লোকটা তো আসলে আমার সাথে আলোচনা করতে আসে নাই হম না এটা আমরাও বুঝি কিন্তু আমি যেটা বলবো যে আপনি যদি ওরকম বিরক্তিকর কাউকে মনে করেন তাহলে হয়তো তাকে আরো শর্টে আপনি ছেড়ে দেন কয়েকদিন আগে একটা লাইভ দেখছিলাম লোকটা খুবই মানে কথা বলছিল এবং আপনি তাকে সুযোগ দিচ্ছিলেন আহ মানে এটা আসলে আমাদেরকে একটু গড়ি করে আমরা আসলে আপনার লাইফটা থেকে কিছু তথ্য শুনতে চাই কিছু জানতে চাই আর একটা জিনিস আমি বলবো গতকালকে আপনার একটা লাইভ দেখছিলাম সেখানে একজন আপনাকে একটা কমপ্লেন করেছে যে ভাই আপনি অনেক কথা বলেন আপনি অন্যকে কথা বলতে চান না তা আপনি সবসময় এটা উত্তরে বলেন যে দেখেন ভাই আমার লাইফ আমাকে বলতে হবে আমার অনেক অনেক রকমের মানুষ আমার কথা শুনে ঠিক আছে তা আমি মনে করি এটা একটা সুন্দর এইভাবে উত্তর হয় কিনা আমি যা আপনার সাথে শেয়ার করছি যে আপনার লাইফে তো আপনিই কথা বলবেন না আমি আপনার কাছে একটা কিছু প্রশ্ন করব। প্রশ্নটা ছোটই হয় উত্তরটা বড় হয় সুতরাং আপনি যদি তাকে বলেন যে দেখেন আপনি আমার কাছে কিছু জানতে আসছেন বা একটা মতামত আপনার দিতে আসছেন আপনি আপনার মতটা যখন দিবেন তারপর আপনাকে শুনতেই হবে বেশি সুতরাং ওই মানসিকতা নিয়ে আমার লাইভে আসতে হবে এই উত্তরটা এই উত্তরটা কিন্তু আমি তার কয়েকটা আগের লাইভে একবার বলেছি এই আপনি যে কথাগুলো বললেন সেম কথাগুলো আমি কয়েকদিন আগে বলেছি হয়তো ওই দিন বলি নাই যে দিনের কথা যে দিনের লাইভটা আপনি শুনেছেন সেদিন হয়তো আমি এই কথাগুলো বলি নাই কিন্তু এই কথাগুলোই কিন্তু আমি বলেছি যে উত্তরটা সবসময় দীর্ঘ হয় কারণ আমার অনেক কিছু এক্সপ্লেন করতে হয় অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় হ্যাঁ সেটাই আর আপনার আরেকটা আমি সমালোচনা করব হচ্ছে আমি আসলে হঠাৎ করে আসলাম তো সবসময় যখন শুনি তখন মনে হয় যে কথাটা হয়তো এইভাবে বলা যেত বাট ওকে তারপর আসলে সবকিছু আমার এই মুহূর্তে এমনি মাথায় নাই হঠাৎ করেই চলে আসলাম

দেখেন আমার দাদা আমার নানা আমার পরিবারে আমি সবাইকে দেখেছি তারা খুবই ধার্মিক কিন্তু আজকে আমরা মানে যেই ধরনের ধর্মীয় শুনতেছি হ্যাঁ যেমন যে আপনি কেটে ফেলতে হবে আহ ইসলাম মানে শান্তি এটা আসলে সঠিক না এটা হয়তো কেউ বুঝাতে বলেছে যে ইসলাম শান্তির ধর্ম তা আমরা আসলে না ছোটবেলা থেকে ওইভাবেই মানুষ হচ্ছে সুতরাং কখনোই মাথায় আসে না যে কেউ ধর্ম ছাড়াটাকে কেটে ফেলতে হবে যেমন আমি একটু উদার পন্থী আমি অনেক কিছুই করি ঠিক আছে এবং আমি আমার ফ্যামিলিকে সবাইকে জানিয়ে করি ঠিক আছে আমি কোথাও যাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি সুতরাং আমরা আপনি যেমন বলেন না যে মাদ্রাসা মাদ্রাসা এটা কিন্তু একটা শ্রেণী ঠিক আছে হ্যাঁ আপনি ওদেরকে বের করে আনার জন্য তাদেরকে এডুকেট করতে পারেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলে আমি অন্য কোন দেশে যাচ্ছি না বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু ইসলামটাকে খুবই ফ্রেন্ডলি এক মানে খুবই সুন্দর সামাজিক ভাবে আপনার শান্তিপূর্ণ ভাবে থাকার জন্য যেরকম একটা এনভারমেন্ট আমরা কিন্তু ওইভাবেই আসলে ধর্মটাকে পালন করি সুতরাং আপনি যে কথাগুলো বলছেন হ্যাঁ আমি বুঝতে পারছি এগুলো হয়তো ধর্মে আছে বাট এগুলো আমরা আসলে প্র্যাকটিস করি না এখন আপনি বলবেন যে ভাই আপনি তো এটা প্র্যাকটিস না করলে এটা তো আপনার কোর ইসলামিক এইভাবে বলা আছে কিন্তু আসলে আমরা ওইভাবে অভ্যস্ত না সুতরাং আমি আসলে এটার কোন সমালোচনা করবো না হ্যাঁ অবশ্যই এটা খারাপ কাজ এটাকে আমি তো সাপোর্ট করব না কিন্তু একইভাবে এটাও সত্য যে আমরা এইভাবে এইভাবে ইসলামটাকে জানি না তার মানে হচ্ছে আপনি একটা নতুন ইসলাম আপনারা একটা নতুন ইসলাম তৈরি করে নিয়েছেন অ্যাডজাস্ট করে নিয়েছেন কাস্টমাইজ করে নিয়েছেন যে ইসলামটা আপনারা পালন করেন যে জিনিসটা হচ্ছে কিছুটা মানবিক আগেরটা আগের ইসলামের থেকে কিছুটা মানবিক মানে মূল ইসলাম থেকে কিছুটা মানবিক যে জিনিসগুলো আপনি দেখেছেন যে জিনিসগুলো আপনার মানবিকতার সংজ্ঞার সাথে ম্যাচ করছে না সেই জিনিসগুলো আপনি কাস্টমাইজ করে নিয়েছেন তাই তো হ্যাঁ বিষয়টা হচ্ছে কি ভাইয়া দেখেন কিন্তু কিন্তু ভাই কিন্তু ভাই ইসলাম কি আপনাকে এই কাস্টমাইজেশনের সুযোগ দিচ্ছে দেখেন ভাই কেউ কাস্টমাইজেশনের সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না ঠিক আছে এটা আপনি হ্যাঁ আপনারা যে যে ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা কথা বলছেন আপনারা একদম পারফেক্ট আমি কোনো কোনো কথা মানে ওইটাতে আমি কোনো ডিমট করতে যাচ্ছি না কিন্তু আমি যেটা বলছি যে আমরা যদি দৃষ্টিভঙ্গিটাকে আস্তে আস্তে চেঞ্জ করি যেমন এই যে দেখেন আপনারা যখন বলেন যে এই যে পতল করে ফেলা আইএসআইএস বা বোকো হারাম যে কাজগুলো করছে ওগুলো খারাপ ঠিক ভাবে দেখেন যে এখনকার যারা মানে আপনার মডারেট মুসলিম বলছেন তারা কিন্তু জিনিস বলতে বলতেছে ওটা মুসলমানই না ওরা ইসলাম ধর্মের কিছুই জানে না তা মানে কি আপনি যেটা বলছেন আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি ইসলামটাকে চেঞ্জ করে তারপরে করছেন মডার্ন ওয়ার্ল্ডে তো তাই হচ্ছে এবং ওইটাই তো ইসলাম এখন না সেটা এখানে আমাকে তো আলাদা গিয়ে করে চেঞ্জ করতে হবে না কারণ আমি ছোটবেলা থেকে দেখলাম যেমন আমাকে যখন বারো বছর বয়স বা ছোট তখন আমাকে বলা হয়েছে যে যদি নামাজ না পড়ো তাহলে কিন্তু মারার কথা আছে তোমাকে বেদে পিটানো হবে আমি জিজ্ঞেস করছি তুমি আমাকে পিটাবা নামাজ না পড়ার জন্য তখন আমার দাদা বলছে যে না আমি তোমাকে পিটাবো না কিন্তু এটা বলা আছে এখন মানে এখনের যুগে তো কেউ আর কাউকে পিটায় না সো আমি তোমাকে বলতে পারি ঠিক আছে সো বিষয়গুলো এরকম তাই না আমরা কিন্তু মানে সত্য কথা হচ্ছে সত্য কথাটা মেনে নেওয়া উচিত যেটা হচ্ছে মানে আপনি যতই মন থেকে চান যে আপনার ইসলামটা ভালো আপনার ইসলামটা শান্তি কিন্তু সত্যটা মেনে নেওয়া একটা ব্যাপার আমি ভালো খারাপ বলছি না 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 আমি যেটা বলছি আপনি যাদেরকে এখন এই যে যেমন আমরা যখন এই যে আপনি মাদ্রাসার ছাত্র বলেন হ্যাঁ মমিন বলে বলতেছে হ্যাঁ ওরা মমিনা মানে এটা কিন্তু আমরা একরকমের কটাক্ষ করছি একটা মানুষকে কটাক্ষ যেমন ডেল একটা সুন্দর কথা কারোর মতে তুমি যদি কাউকে নিজের মতে আনতে চাও তাহলে তার মতে হবে আমি আপনাকে মমিন হয়ে যাইতে বাট কাউকে আপনি আসলে কটাক্ষ করে কখনোই তাকে কিছু শিখাতে পারবেন না একটা মমিন যে নাকি এই যেমন মনে করেন যার কাছে অনেক শিক্ষা সেটা কি শিক্ষা হাদিস কোরআন এর বাইরে কিছুই নেই যখন তাকে আপনি একটা বিজ্ঞানের কিছু জানাবেন সে যেটা জানে না আপনি যদি তাকে দেখেন যে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কিছু ও ইতিহাস অনেক কিছু আছে এই জিনিসগুলো যদি আপনি তার সাথে ডিসকাস করেন তাহলে কিন্তু সে আগ্রহী হবে কিন্তু তাকে যদি এই বিষয়টা ভাই কিছু আমি জানো না ভাই আমি কিন্তু সে আপনার আপনার কথাটা নিবে না ভাই আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি যে মুমিনদের সাথে যখন আমি বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব তখন তারা চেষ্টাটা যেটা করে সেটা হচ্ছে সেখান থেকে কোরআনের আয়াত খুঁজে বের করার চেষ্টা করে আমি যখন তাদের সাথে বিগ ব্যাং থিওরি কিন্তু আমি আপনার সাথে একমত হতে পারলাম না আসিফ ভাই কারণ আমি বিশ্বাস করি যে আপনি আমার থেকে অনেক ভালো জানেন বিজ্ঞানের কথা বললে কখনো তার এই কথা বলেন না হ্যাঁ আমি আমি এটা আপনার মতে বিগ ব্যাং কারণ প্রতিদিন কিছু আছে প্রতিদিন নাই তা না শুনেন প্রতিদিন ভাই আমার অসংখ্যের সাথে আমি জানি না আপনার ভাই আপনি আমি জানিনা আপনার সাথে প্রতিদিন কতজন মুমিনের মানে কনভারসেশন হয় বা মানে ইন্টারাকশন হয় কিন্তু আমার ব্যক্তিগত ভাবে আমার অসংখ্য আমি আমার সময় চিল্লা দিছি আমার সময় প্রতিদিন প্রতিদিন আমার প্রায় দেড় থেকে দুইশো বোমিনের সাথে আমার কমেন্ট চালাচালি হয় কমেন্টের উত্তর মেসেজ লাইভ এগুলো সবকিছু মিলিয়ে প্রতিদিন গড়ে কিন্তু এই যে আপনার যে হ্যাঁ আপনার যে আচ্ছা ভাই একটু আমি প্রিন্ট করি কিছু মনে করেন না সেটা সেই যে আপনার যে দুইশো বোমিনের কথা বললেন আপনি যাদের সাথে প্রতিদিন আপনার এস এম এস চালাচালি হয় তাদের সাথে আপনার যে সম্পর্কটা সেটা কিন্তু শুরু হয়েছে ডাক উমরাতে সুতরাং তাদের সাথে কিন্তু আপনার সবসমশের ত্যাগ কিন্তু আপনি যদি তাদের কাছে অ্যাপ্রোচটা হতো না 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 আমি এটা আমি এটা মনে করি না কারণ হচ্ছে আপনাদের মানে মুমিনের হাদিসে আমি কিন্তু আপনাকে চাপাবছি আমি বলা আছে এবং একজন একজন মুমিন বান্দা যখন মাদ্রাসা থেকে এই জিনিসগুলো পড়ে আসছে তারা কি তাদের সাথে আমার কখনো কথাই হয় নাই শুরুতে এসে আমাকে কোপানোর হুমকি দিয়েছে আমি কিছুই বলি তাকে আমি যখন বাংলাদেশের ঢাকা শহরে যখন আমি বিভিন্ন ডিবেট করতে যেতাম আমি আমি মাত্র ঢুকেছি এখন পর্যন্ত কিছু বলি নাই সে আমাকে আমি বলেছি হজরত মুহম্মদ শুধু এইটুক বলেছি হজরত মোহাম্মদ সালালাম টা বলি নাই শুধুমাত্র এই কারণে আমার মানে রক কেটে দেওয়ার জন্য ব্লেড নিয়ে এসেছিল এবং আমাকে চেপে ধরেছিল এইটা হচ্ছে মুমিনদের অবস্থা ভাই আপনি যেই পরিবেশে বড় হয়েছেন বা যে পরিবেশে ঘুরেছেন কারণ বাংলাদেশে হত্যা হুমায়ুন আজাদকে কোপানো হয়েছে তসলিমা নাসরিনকে দেশ ছাড়তে হয়েছে আহমদ শরীফ শামসুর রহমানদের বাসায় হত্যা করতে গিয়েছে মোহাম্মদ জাফর ইকবালকে চাপাতি দিয়ে কুপিয়েছে এরকম অসংখ্য অসংখ্য উদাহরণ আছে কবি দাউদ হায়দারকে দেশ ছাড়তে হয়েছে এরকম অসংখ্য উদাহরণ আছে ভাই এখন আপনি যে পরিবেশের কথা বলছেন হয়তো আপনি একটা সীমিত পরিবেশের ভিতরে বড় হয়েছেন কিন্তু আমি দেখেছি নিজের চোখে প্রতিদিন ওয়াজ করতে এসে এক একজন ওয়াজকারী কি ভয়ঙ্কর জঘন্য জঘন্য কথাবার্তা বলে মেয়ে যে মেয়েরা গার্মেন্টসে চাকরি করে সেই মেয়েরা হচ্ছে বেশ্যা সেই মেয়েরা হচ্ছে খারাপ মেয়ে তারপরে এসে বলতেছে যে নাস্তিকদের কতল করা ওয়াজিব আহ আহমদ সফির মতো বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক স্কলারদের মধ্যে একজন হচ্ছে আহমদ শরীফ শফি। সে এসে বলতেছে নাসিকদের কতল করা ওয়াজিব। তারপর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইনি অত্যন্ত বড় ইসলামিক স্কলার। ইনি এসে বলতেছেন মেরা হচ্ছে গার্মেন্টস এর মেরা হচ্ছে বেশা। অসংক অসংখ্য মানে ওয়াজকারী ভুল শিক্ষা দিচ্ছেন, সাম্প্রদায়িকতা শিক্ষা দিচ্ছেন আর আপনি বলছেন যে আপনি ইসলামটাকে যেভাবে দেখেছেন সেটার সাথে আমি যেভাবে ইসলাম বলছি সেটার মিল নেই কিন্তু আমরা তো এই যে না না আমি কিন্তু আপনাকে বলি না মিল নেই আমি কিন্তু এটা বলি না ভাইয়া আমি বলেছি যে আপনি যেটা বলছেন আমি সেটাকে মানে অস্বীকার করছি না আমি সেটাকে বাদ দিচ্ছি না কিন্তু আমি বলছি যে এই যে আমরা মমিন বলে বা মাদ্রাসা শিক্ষা ছাত্র বলে তাদেরকে মানে ছোট না করে বরঞ্চ যদি তাদেরকে আমরা ভালোবাসা দেখাই এবং তাদেরকে বুঝানোর চেষ্টা করি যেমন আপনি যদি যে কথাগুলো বলছেন যে যেমন দেখেন একটা সময় কিন্তু এই যে আপনি বললেন না যে আহ সাল্লাম না বলার কারণে আপনাকে মানে রক্ত কাটার জন্য আসে কি যেন বললেন

এবং দুই হাজার পনেরো সালে দুই হাজার পনেরো সালে দুই হাজার চোদ্দ সালে দুই হাজার তেরো সালে এই ঘটনা ঘটেছে লক্ষ লক্ষ ছেলে পেলে মাদ্রাসার ছেলে পেলে কিছুই না জেনে ঢাকা শহরে চলে এসছে ঢাকা শহরে চলে এসে পুলিশের গুলি খেয়েছে এরকম লক্ষ লক্ষ ছেলে পেলে আছে আপনি যেটা বলছেন ভাই আপনার সাথে কথা বললেন এরা কিন্তু এদেরকে কিন্তু এরা কিন্তু আসলে হচ্ছিল যে পরিচালনা মানে ওরা হচ্ছে কি বলবো ওরা ওই যে ওদের মধ্যে যে বিজ্ঞান শিক্ষা সাহিত্য চর্চা এই জিনিসগুলো নাই ওরা ছিল অন্ধ হ্যাঁ যে কার লিড সেই কারণে বলা হচ্ছে তাই করা হচ্ছে এখন আপনি যদি তাদেরকে বলেন যে তোমরা অন্ধ তাহলে কি তারা শুনবে বলতে হবে চোখ ফুল আছে না আপনি সেটা বলেন সেটা হলে কাজ হবে সমালোচনা কি কাউকে ভালো করা যায় না সমালোচনা করা অবশ্যই করতে হবে সমালোচনা করাটা অত্যন্ত জরুরি না অবশ্যই করতে হবে কিন্তু পজিটিভ না না আপনি যদি সমালোচনা করেন পজিটিভ তখন যেমন আমি যদি আপনাকে এসে এখন আপনার লাইভে এসে গালাগালি করি তাহলে কি মানে এটা সব এক রকমের মনে করেন মানে খুব সভ্য ভাবে আমি আপনার সাথে সমালোচনা করলাম যেখানে আমি আপনাকে অনেক রকম কটাক্ষ করে কথা বলতে পারি যেটা কিনা অন্যান্য মমিনরা পারবে না কিন্তু আপনি কিন্তু পারবেন রাইট আরেকজনের সাথে খুব সভ্য ভাবে কথা বলবেন কিন্তু তাকে কিন্তু আপনি একদম ওই যে বলেন না একটা লবণ লাগাই দিলাম ওরকম অবস্থা হয়ে যাবে হ্যাঁ আপনি কিন্তু এটা কিন্তু একটা মমিন কিন্তু সেটা পারবে না সুতরাং আপনি যদি সমালোচনাটা গঠনমূলক সমালোচনা করেন আমার বোধ হয় আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে গঠনমূলক সমালোচনার মাধ্যমে আপনি যে চেঞ্জটা চাচ্ছেন মানুষের মধ্যে যে যে জ্ঞানটা ছড়াতে চাচ্ছেন সেটা যদি আপনি গঠনমূলক সমালোচনা করেন তাহলে সেটা আরো হবে এবং আমরা চাই সেটা ফলপ্রসূ হোক আপনি যেই জায়গা থেকে মানুষগুলো মানে এই অন্ধকারচ্ছন্ন মানুষ যদি আপনি বলেন তাদেরকে সরায় আনতে চান আমরাও চাই সেটা হোক আমরাও চাই যে সবার কথা বলার অধিকার থাকুক সবাই কথা বলুক আলোচনা হোক

আপনার গঠনমূলক শব্দটা নিয়ে আমার সমস্যা যে গঠনমূলক বলতে আপনি কি বোঝাচ্ছেন কি মিন করছেন এখন একজন সাচ্চা মুমিনের কাছে গঠনমূলক সমালোচনা হচ্ছে ইসলামকে মেনে নিয়ে হয়তো মাদ্রাসার কোন একজন শিক্ষক তাকে পিটাইছে সেই শিক্ষকে সমালোচনা করাটা হচ্ছে গঠনমূলক সমালোচনা কিন্তু ইসলামের বাকি যা কিছু আছে যা বিধান আছে মানে গঠনমূলক শব্দটা আপনার কাছে একরকম মিনিং এবং একজন মাদ্রাসার ছাত্রের কাছে আরেক রকম মিনিং আমার কাছে আরেক রকম মিনিং আমি মনে করি আমি গঠনমূলক সমালোচনা করছি গঠনমূলক সমালোচনা কখন হয় যখন আমি পর্যাপ্ত তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে একটা সমালোচনা করছি আমি সেটাকে মনে করি সেটা হচ্ছে গঠনমূলক সমালোচনা কিন্তু একজন মুমিনের কাছে একজন সাচ্চা মাদ্রাসা ছাত্র একটা মুমিনের কাছে এটা মোটেও গঠনমূলক সমালোচনা না তার কাছে গঠনমূলক সমালোচনা হচ্ছে ইসলামের সমস্ত কিছু মেনে নিয়ে হয়তো কোনো একজন মাদ্রাসার শিক্ষক একটা বালককে ধর্ষণ করেছে সেইটা সমালোচনা করাটা হচ্ছে তার কাছে গঠনমূলক সমালোচনা কিন্তু আমি কেন তার লেভেলে নেমে তার মত হয়ে এই সমালোচনাটা তার কাছে করতে যাব। আমি আমার মত করব এবং দর্শক বা পাঠক আমার কাছে যে করি আমি কখনো এই ডেলিভারিটা করি না আমি কখনো মানে আপনার ওপরে ভিত্তি করে আমি কথা বলবো আমার বক্তব্য আপনার উপরে নির্ভরশীল হবে সেটা আমি কখনোই করব না আমার বক্তব্য হবে যুক্তি এবং প্রমাণ নির্ভর আপনি নির্ভর সেটা আপনি হন বা মুমিন হন বা একজন অন্য একজন মানুষ হন তা আমার কিছু যায় আসে না আমার স্ট্যান্ড আমার যুক্তি এবং প্রমাণের উপর নির্ভর করে থাকে যখন আমি দেখব যে হযরত মুহাম্মদ একজন দাসীর সাথে যৌন কর্ম করেছে আমি এটা স্ট্রেইট বলবো যে হযরত মুহাম্মদ একটা দাসীর সাথে যৌন কর্ম করেছে যখন আমি দেখব হযরত মুহাম্মদ একটা অপ্রাপ্ত বয়স্ক 9 বছরের মেয়ের সাথে যৌন কর্ম করেছে আমি স্ট্রেইট বলবো যে এটা সে করেছে এখানে আমি দেখতে যাব না আপনি একজন মুমিন নাকি আপনি একজন কি সেটা আমি দেখতে যাব না আপনি যত মনে কষ্টই পান না কেন বা আপনি যতই তাতে না কেন আমার আমার এই সত্য কথা যেহেতু যুক্তি এবং প্রমাণ নির্ভর এটা বলতেই হবে আচ্ছা ঠিক আছে আপনার কথাটা আমি আপনার সাথে একমত হলাম কিন্তু যদি এই যে যেমন দেখেন আপনি যে বলছেন যে আহ বিবি আয়সা ছোট ছিলেন মানে বাল্য বিবাহ করে ঠিক আছে তা এই যে এই কালচারটা কি এখন আছে আমাদের দেশে অবশ্যই আছে আমি নিজে সাক্ষী অনেকগুলা আমার মানে আত্মীয় স্বজনদের এই ধরনের ঘটনা ঘটেছে কি ভাই আপনি ভাই এখানে আমি আপনার একটা ছোট সমালোচনা করি আপনি কি সিরিয়াসলি ভাই বাংলাদেশে থাকেন আমি হ্যাঁ মানে আমি এখন রাইট বাইরে আছি বাট একটা সময় আমি আমার জীবনের সবচেয়ে বড় সময়টা তো বাংলাদেশে আমি আমি আমার নিজের পরিবারে দেখেছি আমার যে গ্রামে যে আত্মীয়রা বাস করে তাদের মধ্যে আমি দেখেছি একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে একটা ধনী পুরুষ এরকম বেশ কয়েকটা উদাহরণ আমার নিজের পরিবারে আছে তাহলে দেখেন এটা তাহলে আপনার ফ্যামিলির একটা প্রবলেম ঠিক আছে ভাই এটা ইসলাম ধর্মের প্রবলেম আপনারা কেন এই জিনিসটা স্বীকার করেন না

কারণ তার মোরালিটির স্ট্যান্ডার্ড হচ্ছে মুসলমানের কাছে হজরত যা করেছে প্রতিটা কাজ হচ্ছে সুন প্রত্যেকটা কাজ হচ্ছে গিয়ে মোরালিটির স্ট্যান্ডার্ড এখন এই লোকটাকে যদি আমি বলি যে কিন্তু তাই বলে তো আমি কি 18 বছর আমি তো আমার 30 বছর বয়সে কি একটা 12 বছরের মেয়ে বিয়ে করব ভাই একটু শুনেন একটু শুনেন আপনি হয়তো করবেন না কিন্তু আমাদের সমাজে অসংখ্য ঘটনা ঘটছে ভাই একটু শেষ করি আমি পনেরো বছর আগের কথা বলছি না আমি রিসেন্ট ঘটনার কথা বলছি আপনি সম্ভবত বাংলাদেশ সম্পর্কে আপনি মানে অনেক দূরে কোন একটা মানে আমার মনে হচ্ছে আপনি একটা মানে মানে একটা মানে কাল্পনিক জগতে আপনি বসবাস করছেন বাংলাদেশে ফুলে ফলে সবুজে ভরে গেছে এরকম একটা কাল্পনিক চিত্র নিয়ে আপনি বসবাস করছেন কিন্তু আপনি যখন দেশে আসছেন আমিও ঠিক তখনই দেশে আসছি ঠিক আছে একটু শুনে নেন ভাইয়া একটু শুনে নেন আমি একটু বলি আপনি যে কাল্পনিক জগতে বসবাস করছেন সেই জগতে সমস্ত কিছু সুন্দর সমস্ত কিছু ফুলে ফলে ভরে ভরে ওঠা হ্যাঁ সব সমস্ত কিছু সুন্দরভাবে চলছে কিন্তু ব্যাপার এরকম না আমি যখন একটা মোল্লাকে বোঝাবার চেষ্টা করব যে বাল্যবিবাহ করা খারাপ সে আমাকে থাপ্পড় দিয়ে বলবে আরে ব্যাটা মোহাম্মদ এটা করছে এটা খারাপ হয় কিভাবে এটা কোনো অবস্থাতেই খারাপ হতে পারে না কারণ খোদ হযরত মোহাম্মদ এই কাজ করেছে তাহলে আমি তাকে মোহাম্মদ কে আক্রমণ না করে মোহাম্মদ কে না ডিঙিয়ে আমি কিভাবে বোঝাবো তাকে যে এই বাল্যবিবাহ জিনিসটা খারাপ তার কাছে তো এভিডেন্স আছে যে মোহাম্মদ এই জিনিসটা করেছে তাহলে আপনি আমাকে বোঝান যে মোহাম্মদকে না ডিঙিয়ে তাকে কিভাবে বোঝানো সম্ভব যে বাল্যবিবাহ খারাপ তাহলে তো মোহাম্মদ তাহলে ভাই আমি আপনার কাছে ছোট একটা প্রশ্ন করব তাহলে বাংলাদেশের সংবিধানে কিভাবে আপনি আপনি আমাকে একটু এটা এক্সপ্লেইন করেন আপনি মোহাম্মদকে টাচ না করে আপনি কিভাবে একজন মোল্লাকে বোঝাবেন যে একটা ছোট বাচ্চা 9 বছরের বাচ্চা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে 53 বছর বয়সে আপনি তাকে কিভাবে বোঝাবেন যে বাল্যবিবাহ জিনিসটা খারাপ এটা আপনি তাকে কিভাবে বোঝাবেন মোহাম্মদকে টাচ করতে পারবেন না আপনি হ্যাঁ বাল্য বিবাহ খারাপ কিভাবে আমি বুঝাবো এটা তো আপনি অনেক বার বুঝিয়ে ফেলেছেন আপনি আপনি এখন আমি এখন বললাম অনেক আমি এখন বললাম আপনি এখন আমাকে বুঝান ব্যাপারটা হ্যাঁ ব্যাপারটা আমি এখন আপনি আপনি আগে বলেন যে আপনি আগে বলেন যে আমি 55 বছর বয়সে 9 বছরের বালিকাকে বিয়ে করতে যাচ্ছি আমার সেরকম অর্থনৈতিক সামর্থ্য আছে আমি 4 নাম্বার বিবি হিসেবে একটা বালিকাকে বিয়ে করব এখন আপনি আমাকে বুঝাবেন আপনি আপনি আমার জায়গা থেকে আমাকে বুঝান এখন যে আপনি আমাকে বুঝাবেন আমি আমি মোল্লা আপনি আমাকে বুঝান আপনি এখন আসিফ মহুদ্দিন আপনি এখন আমাকে বুঝান যে আপনি আমাকে অনেক কিছু দিয়ে বিজ্ঞান টিজ্ঞান দিয়ে বুঝাই দিবেন যে এটা জিনিসটা খারাপ কিভাবে বুঝাবেন আমি দেখতে চাই বলেন ভাই আমি বুঝতে চাই হ্যাঁ আপনি যেভাবে আপনি যেভাবে মানুষকে বলেন আপনাকে ওই আমি বলবো যে এই এখন সময় এটা হয়েছে বা এখন এটা সম্পক না এখন এটা দেশে আইন আছে হযরত সাল্লাল্লাহু সাল্লাম যে কাজটা করেছেন সেটা তো সর্বকালের সর্বযুগের জন্য প্রযোজ্য আপনি কিভাবে বলছেন যে ওই সময়ের জন্য এটা প্রযোজ্য ছিল এটা সর্বসময়ের জন্য না না আমি তো ওই সময় আমি তো বলি নাই আমি তো না যে এটা শুধু ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল এটা সবসময়ের জন্য প্রযোজ্য আমি ধরে নিলাম ঠিক আছে কিন্তু আমরা এই কাজটা করব না কারণ হচ্ছে হলো পৃথিবী আগাচ্ছে সমাজ ব্যবস্থা আগাচ্ছে মানুষের জ্ঞান বিজ্ঞান আগাচ্ছে মানুষের মানসিকতা চেঞ্জ হচ্ছে ঠিক আছে ভাই আমরা কিন্তু এখন হিলাকুলুপ ইউজ করি না 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 ইউজ করি না করে না হ্যাঁ এবং কোনো ইউজ করে না এখন কেউ কিন্তু নেটওয়ার্ক করে না ভাইয়া পিতা চাইলে অপ্রাপ্ত বয়স্ক কুমারী বিয়ে দিতে পারে অপ্রাপ্ত বয়স্ক কুমারী অনুমতি ছাড়াই এখন আমি সেই মেয়েটার বাবাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে বলবো তুমি তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দাও এবং সে বিয়ে দিবে এখানে সমস্যাটা কোথায় আমি আমি করব এই কাজটা ধরেন আমি একদম ইসলামের নিয়ম মেনে বিয়েটা করছি আমি ইসলামের নিয়ম মেনে বিয়ে করলে আপনি কিভাবে আমার আমাকে মানে বলতে পারেন যে এটা করো না ভাইয়া এখন ওই যে ওইটাই তো বললাম যে একটা সময় ছিল কন্যাকে ধরা হতো সিস্টেম ছিল কিন্তু ইসলাম আসার পরে মোহাম্মদ যে নিয়ম দিয়ে গেছে সেই নিয়ম আর পরিবর্তনশীল কোনো নিয়ম না সেই নিয়ম বছর বছর চেঞ্জ হয় কিন্তু ইসলামের তাই বল তাই বলে তো ভাইয়া ঘরে ঘরে তিপ্পান্ন বছরে কোন বুড়া লোক তো ছয় বছরে বিয়ে করে না যাদের দরকার পড়বে তারা করবে সমাজ যাদের দরকার পড়বে তারা করবে এই সব বিধান আছে এখন আসলে এরকম দরকার কারো পড়েও না 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 পড়ে তো অনেক সমাজ তো চেঞ্জ হয়ে যায় ভাই আপনি কি কাল্পনিক জগতে বসবাস করেন অসংখ্য বুড়া আমি মানে লোক আছে যারা আপনি আমাকে কাল্পনিক বলেন না ঠিক আছে ভাই আপনার থেকে সমাজ আমি কম দেখি আমার প্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে বিয়ে করার জন্য লালাই তো পুরুষের সংখ্যা লালাই তো বয়স্ক পুরুষের সংখ্যা কাল্পনিক জগতে বসবাস করেন আমি বলছি ভাই আপনি বসবাস করেন কিন্তু সত্য বলছি যে আপনি একটা কাল্পনিক জগতে বসবাস করছেন যেখানে সবকিছু ফুলে ফুলে ভরে উঠেছে কিন্তু আমাদের সমাজ এরকম না

কি বলেন আমার এক আরেক আত্মীয় আছে মধ্যপ্রাচ্যে গিয়ে মধ্যপ্রাচ্যে গিয়ে অনেক টাকা ইনকাম করে নিয়ে আসছে বাংলাদেশে আসার পরে এখন মধ্যপ্রাচ্যে গিয়ে ইনকাম করতে করতে তার বয়স হয়ে গেছে অনেক বেশি এখন সে কি করছে সে এসে বলতেছে সে এমন একটা বাচ্চা মেয়েকে বিয়ে করবে যে যেই বাচ্চা মেয়েটাকে সে সে চাচ্ছে হচ্ছে কি ভার্জিন মেয়ে সে এসে এভাবেই বলছে যে আমি চাই একদম ভার্জিন মেয়ে যে মেয়েকে কেউ কখনো টাচ করে নাই সে সে তার বেশি অনেক বছর চাকরি এখন এসে মেয়ে খুঁজতেছে এই কারণে সে নয় দশ বছরের মেয়েকে বিয়ে করতেছে এবং সেই দরিদ্র একটা ফ্যামিলির একটা মেয়ে একটা পরিবার তাদের এতগুলা বাচ্চা কাচ্চা তারা সেই মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছে সেই লোকটার সাথে কারণ কিছু টাকা পাচ্ছে ক্যাশ টাকা পাচ্ছে তারা এরকম আপনি আপনার পরিবারকে কি শিক্ষা দিলেন আপনি যে শিক্ষিত কারণ আপনারই তো পরিবারের একজন বললেন রাইট আপনার পরিবারে কাactively আছে আপনার সব পরিবার আপনার পরিবারের কি সবাই এরকম যেমন আপনাকে যখনি কেউ একটা প্রশ্ন করে আপনি যখন তার একটা উত্তর দেন নেগেটিভ এবং আপনি কিন্তু সব হ্যালো আপনি এই ধরনের কথাগুলো হ্যাঁ এই কথাটার উত্তর আমি দিয়ে নি আপনি আমাকে আপনি আমাকে বলছেন যে আমি তাহলে তাকে কি শিক্ষা দিলাম কিন্তু ভাই আমি তখন যখন তাকে শিক্ষা দিতে যাব তখন তো আপনি এসে আমার মানে গলায় গলা চাপ দিয়ে ধরবেন যে না 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 তুমি আপনি এইভাবে বলছেন কেন আপনি এভাবে কেন বলছেন আপনি এইভাবে মানে তাকে কটাক্ষ করে কেন বলছেন আপনি তো তাকে এত কটাক্ষ কটাক্ষ করতে পারেন না করার তো প্রয়োজনই নাই আপনি আপনি কিন্তু আমার তখন মুখ চাপ দিয়ে ধরবেন যে না 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 আপনি এই কথাটা বলতে পারেন না

এই জিনিসটা আপনি জানেন না নৈতিকতা না নৈতিকতা স্ট্যান্ডার্ড হতে পারে বাট সমাজ বলে তারটা কিছু আছে আমি আপনি আমি আপনি ইসলাম সমাজকে মেনে চলে না সমাজকে ইসলাম মেনে চলতে হয় আপনি আমাকে এটা এটা এইটা বলেন যে সমাজ কি ইসলাম মানবে নাকি ইসলাম সমাজকে মানবে কোনটা দেখেন আপনি একদম যেরকম মানে সবসময় একটা দুইটা একদম সমাজ ইসলাম জীবন ধর্ম সবগুলোকে একটা সুরে নিয়ে আসেন কিন্তু আসলে কিন্তু হ্যাঁ আপনি যেটা বলছেন এটা একটা পার্ট বাট এটা পুরা সমাজের চিত্র না

বাংলাদেশে কি বাংলাদেশ এবং মুসলিম প্রধান দেশগুলাতে পৃথিবীর মুসলিম প্রধান দেশগুলোতে কি বাল্য বিবাহ চলছে নাকি চলছে না সরিয়া আইনে কি আহ বাল্য বিবাহ যায়জ নাকি না জায়েজ বাল্যবিবাহ সরিয়ে আইনে যায় ইসলাম প্রধান দেশগুলোতে বাল্যবিবাহ হচ্ছে শেষ করতে দেন না না আপনি কিন্তু শেষ করতে দেন নাই নো 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 আপনি শেষ করতে দেন নাই আপনি আপনারও শোনা উচিত আছে আপনি আমাকে যেটা জিজ্ঞেস করছেন আমার উত্তরটা শেষ করতে দেন আপনি যে কথাগুলো বলেছেন এগুলো ঠিক আছে আপনার কথাগুলো ঠিক বাট তাও এটাও ঠিক যে সবাই এই সেই জন্য বাল্য বিবাহ করে না সবাই করে সেটা তো আমি একবারও বলি নাই ভাই আপনি কেন কাল্পনিক কাল্পনিক প্রশ্নের উত্তর দিচ্ছেন আমি একবারও বলি নাই যে সবাই বাল্য বিবাহ করে আপনি কাল্পনিক প্রশ্নের উত্তর দিয়ে না ভাই আমি আপনাকে যেটা প্রশ্ন করছি আপনি সেটার উত্তর দেন আপনি কাল্পনিক নিজে উত্তর তৈরি করে আমাকে মানে এটাকে আমরা স্ট্রমের খেলা আপনি মানে আপনি এটা কি কাল্পনিক বলেন আচ্ছা বাংলাদেশে কি সবাই বাল্য আপনাকে আমি প্রশ্নটা করি নাই যে সবাই কি ইসলাম সবাই কি বাল্য বিবাহ করছে তখন আপনি উত্তর দিবেন না সবাই বাল্য বিবাহ করছে না যে প্রশ্নটা আমি আপনাকে করি নেই সেই প্রশ্নটার উত্তর আপনি কেন দিচ্ছেন আমি এটাকে আমরা স্ট্রম এন্ড ফ্যালাসি বলি যে আপনি খুব কৌশলে এমন একটা প্রশ্ন তৈরি করে উত্তরটা দিচ্ছেন যেন আমি আপনাকে ওই প্রশ্নটা করেছিলাম কিন্তু আপনাকে আমি ওই প্রশ্নটা করেই নেই আমি আপনাকে একবারও বলি নেই সবাই কি বাল্য বিবাহ করছে ভাই আপনি তখন উত্তর দিচ্ছেন না না সবাই বাল্য বিবাহ করছে না আপনি সেটার উত্তর দিতে গিয়ে নতুন একটা আমার নতুন একটা প্রশ্ন তৈরি করে সবাই কি সব মানুষ কি বাল্য বিবাহ করে নাকি করে না সেটার উত্তর আপনি আমাকে দিচ্ছেন কিন্তু এই প্রশ্নটা আমি করি নাই আপনি কেন উত্তর দিচ্ছেন এটার উত্তরটা দিয়ে আপনি না না এই উত্তরটা দিয়ে আপনি বোঝাবার চেষ্টা করছেন যে তারপরে মানে আপনি প্রথম অবস্থাতে যে কাজটা করেছেন যে আপনি উত্তর দিতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ

হ্যাঁ তাও সঠিক হ্যাঁ যা সেটা হযরত মুহাম্মদ যেই কাজগুলা করেছেন সেই কাজগুলা যেভাবে ঘুমিয়েছেন যেভাবে দাড়ি রেখেছেন যেভাবে জামা পরেছেন যেভাবে দাঁত ব্রাশ করেছেন যেভাবে স্ত্রী সহবত করেছেন যেভাবে মানে গরেন ঘুম থেকে উঠেছেন যেভাবে নামাজ পড়েছেন হযরত মুহাম্মদের জীবনের কোন পুঙ্খ জিনিস কিভাবে নখ কেটেছেন কিভাবে দাঁড়ি কতটুকু কেটেছেন পানি কিভাবে খেয়েছেন বসে খেয়েছেন নাকি দাঁড়িয়ে খেয়েছেন এরকম খুঁটি নাটি পুঙ্খানুপুঙ্খ বিষয় অনুসরণ করা কি একজন মুসলমানের জন্য কর্তব্য নাকি এগুলো না করলে চলবে মানে করাটা উচিত নাকি উচিত না না উচিত আচ্ছা ঠিক আছে আপনি যে কথাগুলো বললেন এখন আমরা একটার পর একটা যদি আমরা সাজাই তাহলে আমরা দেখতে পাই যে হজরত মোহাম্মদ যে কাজগুলা করেছেন সেই কাজগুলা এখন পর্যন্ত করা যাবে এবং এখানে কোনো নৈতিকতা বোধের কোনো সমস্যা নাই এখন আমি আপনাকে প্রশ্ন হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে না ভাই হ্যাঁ এখানে তো এখানেই তো আপনার সাথে আমার একটু শেষ করি একটু শেষ করি অবশ্যই আছে আমি এই এই জামানায় তারে না না এই যুকে দাঁড়িয়ে আমি নারী সাথ একটা ছোট মেয়ে বিয়ে করব না আচ্ছা আমি দাড়ি রাখব না আমি পাঞ্জাবি আলখাল্লা পরব না আচ্ছা ঠিক আছে এখন এটাকে এই সমাজের সাথে চলতে হবে আপনার মোরালিটি কি যুগের সাথে পরিবর্তন হয় নাকি আপনার মোরালিটির স্ট্যান্ডার্ড হচ্ছে কোরআন হাদিস এবং সুন্না হ্যাঁ আমার আমার ধর্ম হচ্ছে ইসলাম আমার স্ট্যান্ডার্ড হচ্ছে কোরআন হাদিস সুন্না কিন্তু আমি এই সমাজবদ্ধ জীব আমাকে এই সমাজটাকে আগায় নিতে হবে এই সমাজের সাথে চলতে হবে সমাজের সাথে খাপ খাই চলতে হবে আমাকে সমাজের সাথে বিকশিত হতে হবে সেই জন্য আমি এখন গিয়ে ঢিলাকলুক ইউজ করব না আমি টিস্যু ইউজ করব আমি করার জন্য করব না আমি টুথপেস্ট টুথব্রাশ ইউজ করব আমি শিক্ষা গ্রহণ করব আমি আমার বোনকে শিখাবো আমার মেয়েকে শিক্ষিত করব আমি কখনোই আমার থেকে দুই চার বছরের নিচে গিয়ে একটা মেয়েকে বিয়ে না আমি আমি রাখবো না আচ্ছা ঠিক আছে পরের প্রশ্ন হচ্ছে আপনি যদি এখন একটা ইউরোপিয়ান সমাজে বসবাস করেন যেখানে সবাই মদ পান করে হম এবং সবাই বান্ধবীর সাথে যৌনকর্ম করে তাহলে কি আপনি মুসলমান হয়ে মদ পান করবেন এবং মানে গার্লফ্রেন্ড এর সাথে যৌনকর্ম করবেন এবং এটাকে আপনি ইসলাম ভাববেন আমি যেহেতু আমার বলা আছে মতপান পান করতে না আমি মতপান পান না আমি হয়তো পার্টি দিকে যাব তারা খাবে আমি খাবো না বসবাস করেন আপনি তো ওই সমাজে বসবাস করেন গতকালকে একজন আপনাকে বলল না যে ভাইয়া আপনি কি ওই যে

এবং আমি বিশ্বাস করি যে ওগুলো সবকিছু আছে সবকিছু ঠিক আছে বাট আমাকে এখন আমার মতো চলতে হবে এবং আমাকে শিখাতে হবে যে তুমি মানুষকে ভালোবাসতে হবে সে রক্ত লাল বর্ণ সব রক্ত লাল সব মানুষ মানুষ সবাই মানুষ ফলো করেন কত পার্সেন্ট ফলো করেন আমি হচ্ছে এই যে আপনি যে ফলো করার কথাটা বলছেন যেমন আমার কথা হচ্ছে যে এই যে আপনার এই যে গলা কেটে ফেললেই ইসলাম না হ্যাঁ জিহাদ করলে ইসলাম না এগুলো আমি করবো না আমি না ঠিক আছে হ্যাঁ ওগুলো ইসলাম মানে আমি বলছি যে এই যুগে এসে এই যুগে এসে যখন একজন কেউ বলবে যে ও মোহাম্মদের বিরুদ্ধে কথা বলছো ওর গলাটা কেটে ফেলো তখন আমি তাকে বুঝাবো দেখো এখন সমাজ চেঞ্জ হয়েছে এখন মানুষের বাক আছে তুমি একটা উন্নত বিশ্বে দাঁড়িয়ে এই ধরনের কথা বলতে পারবা না যে যে যার যার কথা বলবে তাকে সেই স্বাধীনতাতে দিতে হবে কিন্তু সে তো আপনাকে বলবে হাতে আইন তুলে নিতে পারবে সে তো আপনাকে হাদিস দেখাবে সহি হাদিস দেখাবে দেখাবে কিন্তু আমি বলবো যে দেখো না ভাই দাড়ি রাখা না রাখায় সেটা আইন না কিন্তু মানে দিন ত্যাগ করলে হত্যা করা এটা কিন্তু আইন আপনি এই দুটার মধ্যে পার্থক্য কি জানেন নিশ্চিত আপনি যেটা বলেছেন সেটা আইন কোন জিনিসটা কোন জিনিসটা অবশ্যই কোথায় বলা আছে না হাদিস কোরআন এটা বলা নেই তো এখনকার সমাজ ব্যবস্থায় মানে এখনকার সমাজ ব্যবস্থা হিসেবে আমাকে চলতে হবে না কিন্তু আপনি তো ইসলাম মানতে মেনে তারপরে এখনকার সমাজে চলতেছেন তাহলে তো আপনার আপনি বারবার সবকিছুতে আপনি আপনি যে বারবার সবকিছু ইসলাম নিয়ে আসতেছেন হ্যাঁ আমি ঠিক আছে আপনি যাদেরকে বুঝানোর জন্য বলতেছেন দরকার আছে কথাগুলো উঠানোর দরকার আছে কথাগুলো জানানোর দরকার আছে যে ইসলাম এরকম বলে কিন্তু সাথে সাথে কি এই শিক্ষাটা দিলে ভালো না যে এখনো এটা সম্ভব না এখন তো আমি আমি আইন হাতে নিতে পারবো না আমার নবীজি ছয় বছরের শিশুকে বিয়ে করছেন কিন্তু এখন আমার সংবিধানে আইন আছে আঠেরো বছরের নিচে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না

আপনাকে আমি বলছি আল হিদায়া গ্রন্থ যেটা হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিকা শাস্ত্র এই কেতাবে পরিষ্কার ভাবে বলা আছে কোন শাসক যদি ইসলামের বিধানের বিপরীতে কোনো বিধান চালু করে তাহলে সেই শাসকের বিরুদ্ধে আপনি একজন মুসলমান হিসেবে আপনার অবশ্যই করতে হবে। এবং সেই শাসককে উৎখাত করতে হবে সেই রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ সেটা কি সেটাকে এখন একদম মনে করেন প্রান্তিক বাংলাদেশের দেশে সম্ভব সম্ভব তো বাংলাদেশে সবাই বলতেছে নব্বই ভাগ এখন তো এখন তো বাংলাদেশে বলবে যে একশো ভাগই মুসলমান হ্যাঁ অনেকে দেখতেছি যে সবাই অন্যান্য ধর্মের মাইনরিটিরা হয়তো সরে যাচ্ছে এখন তো সবাই বলবে আমরা মুসলমান তারপরে কি এটা কি সম্ভব বাংলাদেশে এটা সম্ভব না সম্ভব না হলেও জিহাদ তো সম্ভব জিহাদি তো সম্ভব অসম্ভবের উপর নির্ভরশীল না আপনার জিহাদ করে যেতে হবে আপনার সফলতা পাওয়া পর্যন্ত আপনাকে জিহাদ করে যেতে হবে আপনি তো একজন মুসলিম আপনার তো জিহাদ করতে হবে তুমি নিজে করবোই না এবং আমি কাউকে এটা এটাতে উদ্বুদ্ধ করবো না এবং আমি তাকে বলবো যে জিহাদ করলেই যে শুধু যাবে তা তো না ভালো কাজ করলেও তো সে ইয়ে কি বলো যাবে সে ভালো কাজ করে যাবে সেটা কোথায় লেখা জিহাদ একটা শর্টকাট হইতে পারে এটা কোথায় লেখা আছে ভালো কাজ জিহাদ বাদ দিয়ে জিহাদ যখন অবশ্য কর্তব্য তখন জিহাদ না করে আল হিদায়ত গ্রন্থে এটাও বলা আছে যারা অবহেলা বসত জিহাদে জিহাদে যুক্ত হবে না শুধুমাত্র তাদের ক্ষেত্রে মানে বাধ্যবাধকতা নাই যারা প্রতিবন্ধী বা পঙ্গু তাদের ক্ষেত্রে বাধ্যবাধকতা নাই কিন্তু আপনি যদি অবহেলা বসত বা অন্য কোন মতাদর্শ ভেবে আপনি জিহাদ থেকে বিরত থাকেন তাহলে আপনিও ইসলাম থেকে খারিজ হয়ে যান এটা ভাই আল হিদা কেতাবের গ্রন্থে লেখা আছে হ্যাঁ এটা হচ্ছে হলো তপ এই যে এখনই কথাগুলো বিষয় হচ্ছে নাকি আমরা যখন এই যে আপনার সাথে যখন বিভিন্ন মমিনের কথা শুনি না তখন আমরাও চিন্তা করি হ্যাঁ মানে কি বললো বাট এখন না আমাকেও বলতে হচ্ছে সেটা হচ্ছে তখন তো জিহাদ একটা মানে ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এরকম একটা মানসিকতা ছিল এখন তো আর এটা নাই আমি কেন জিহাদ করবো আমি কারোর কাছে জিহাদ করবো আপনি কি সিরিয়াসলি আলহিদায়ে গ্রন্থটা কখনো গ্রন্থটা কখনো পড়েছেন এখানে বলা হচ্ছে না আমি আপনার মতো এত ভাইয়া আমি আপনার মতো এত করি নাই ঠিক আছে আমি আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জিহাদ চালিয়ে যেতে হবে সমস্ত পৃথিবীতে হ্যাঁ কারণ কি কারণ হচ্ছিল যে ওইটা যখন হচ্ছে আরবে যখন একটা ছোট একটা মানে মক্কায় একটা ধর্ম প্রতিষ্ঠা হয়েছিল তাদের ধারণাও বোধ ছিল না যে পৃথিবী কত বড় সেই জন্য এই ধরনের অনেক কিছু বলা আছে এবং এর জন্য একটা ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আছে এখন আমি কেন কোথায় মানে আমি আমেরিকাতে আসব চলুন ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে মানে আই এম ক্রেজি মানে মানে এটা হচ্ছে মুসলিম মানে আপনার কথা আমি বলছি না কিন্তু অনেক মুসলমানই তো আমেরিকাতে যাচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং তারা নানাভাবে প্রতিষ্ঠার চেষ্টা করছে আমি কিছু মানুষ তো সময় কিছু না কিছু করবে কিছু মানুষ কিন্তু শর্টকাট খুঁজবে আর একটু বলি যে আমি কিন্তু আপনার কোনো ভাবে আপনার বিরুদ্ধে চরণে না হ্যাঁ আমি কিন্তু আপনার পক্ষের লোক মানে পক্ষের লোক বললে তো আবার অনেকে খেপে যাবে পক্ষের লোকও না বিপক্ষের লোকও না আবার আমি কারো হয়ে ওকালতিও করছি না আমি যেটা বলার চেষ্টা করছি আসলে যে এই যে আপনারা যে কাজটা করছেন খুব ভালো কাজ কিন্তু জিনিসটা যদি আরেকটু মানে শুধু সমালোচনা না করে যদি আরেকটু অন্যভাবে যে মানুষকে বুঝানোটা কখনো তাকে তার ভুল ধরানো আর বুঝানোর মধ্যে একটা মানে একটা কি বলে একটা সূক্ষ্ম একটা পার্থক্য আছে কাউকে ভুল ধরিয়েও কিন্তু তাকে করা সম্ভব আবার কাউকে যখন সেটা ভুল করলো তাকে শুদ্ধটা দেখায় দেওয়া এটাও কিন্তু তাকে রেকটিফাই করা যায় সুতরাং আমরা তাকে ভুল ধরায় না দিয়ে তাকে আমরা শুদ্ধটা দেখাই যে এই যে আমি যেমন আমেরিকাতে আছি আমেরিকাতে আমরা বলি না যে আপনিও তো বলেন তাই না যে কোয়েশ্চেন করানো বা না না বলা ছোট বাচ্চাদেরকে না যাতে আমরা না বলি তাদেরকে অন্যভাবে কোন ভাবে আমরা অন্যভাবে ডাইভার্ট করি তাই না ওইটাই আমি ওইটা বলছি আমি ওইটা বলার চেষ্টা করছি যে ধর্মটাকে হ্যাঁ ধর্মে কিছু সব ধর্মে কিছু এবং প্রতিষ্ঠা করতে গেলে আসলে সবকিছুতেই একটা আধিপত্য দরকার হয় সেটা হয়তো ইসলাম ধর্মের আছে অবশ্যই আছে আপনারা যেগুলো নিয়ে কথা বলছেন এগুলো তো আপনারা রেফারেন্স ছাড়া বলছেন না যারা নাকি বলে মানে উল্টাপাল্টা ওরা তাদের ব্যাপার বাট আমরা যারা আপনার যেসব রেফারেন্স গুলো দেন আমরা এগুলো দেখি মিলাই হ্যাঁ মিলে যাচ্ছে কথা ঠিক আছে আপনার কোন কথা আমি দ্বিমত করছি না কিন্তু আমার কথাটা হচ্ছে আমরা কিন্তু আসলে সবার শেষে আপনার মূল লক্ষ্য কি মূল লক্ষ্য তো শুধু হচ্ছিল ধর্মকে অবজ্ঞা করা বা ছোট করা না আপনার তো মূল লক্ষ্য হচ্ছে মানুষকে সভ্য করা আমারও কিন্তু বা আমাদেরও কিন্তু লক্ষ্য হচ্ছে আমরা আরো সভ্য হব সভ্য হওয়ার জন্য আমরা আরো মানে আপনার সাথে এটা জাস্ট আমার একটা

অনেকটা আমি এই জিনিসটা বলছি যে আমি একেবারেই আপনার বিরুদ্ধে না আপনি যেই জিনিস পালন করেন বা না পালন করেন সেই জিনিসটা আমি বুঝি আমিও দীর্ঘদিন আপনার মতই ছিলাম যে ধর্মকে আক্রমণ করব না কিন্তু আমি আমার মতো জীবন যাপন করবো এরপরে আমি যখন আমি যেটা ফোন যেমন আমি এখন এই যে আমি যখন আমেরিকায় আসি আমি তো আমি আমার ইন্ডাস নিজের একটা অভিজ্ঞতা বলি এখানে আসার পরে আমি এখানে দেখেছি যে এখানের মুসলমান যারা কমিউনিটি আছে তারা দেয়ার ভেরি স্ট্রিক এবং এরা বোধ হয় মানে সরাসরি সৌদি আরবকে ফলো করে হ্যাঁ বোধ হয় সৌদি আরবের মানুষও এত ধর্ম পালন করে না যেটা কিনা এখানে বাংলাদেশি বা ইন্ডিয়ান পাকিস্তানিরা করে আমি আমার কমিউনিটি বলি বাংলাদেশের আমি কিন্তু এদের অনেককেই এই জিনিসগুলো বুঝাতে সক্ষম হয়েছে কিন্তু আমি কখনোই তাদেরকে নেগেটিভ বলি নাই আমি তাদের সাথে পজিটিভ কথা বলি ঠিক আছে যে এটা না এটা কেন না এটাতে না যে মানে আমরা এইভাবে করতে পারি এটা করলে তা একটু ভালো হয় এইভাবে করা যায় মানে সবকিছুর একটা সেকেন্ড একটা অপশন বের করা ঠিক আছে সব সময় যে কাজ করে তা না তবে অনেক সময় কাজ করে কিন্তু আমি আসলে কোন ধর্ম শুধু ইসলাম ধর্ম কেন আমি কোনো ধর্মের ব্যাপারে নেগেটিভ বলতে রাজি না কাউকে ছোট করতে রাজি না আমি কোনো মানুষকে ছোট করতে না আমি কখনোই বলবো না আপনাকে খারাপ আমি কখনোই বলবো না আমার নবী খারাপ ঠিক আছে আমি কোনো ধর্মকেই ছোট করবো না কিন্তু আমি মানুষকে উন্নত করার চেষ্টা চেষ্টা করবো যাতে সে আরো মানে এই সমাজের সাথে এবং এই আমাদের সমাজটা আসলে আমাদের একসাথে গড়ে নিতে হবে কাউকে বাদ দিয়ে না আমরা বলতে সবাই যদি আমাদের এই যে করি সে তাহলেই বোধহয় সমাজটা আরো ভালো হবে আমি আপনাকে যদি খারাপ বলি তাহলে কিন্তু সেটা কোনো ভালো হবে না আপনি তো অনেক জ্ঞানী আপনার থেকে তো অনেক কিছু শিখি ঠিক আছে ঠিক আছে ভাই আমি এখন তাহলে শেষ করে দিচ্ছি আমার আলোচনাটা আজকে শেষ করে দিচ্ছি আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আশা করি একদিন আপনার সাথে সামনাসামনি কথা হবে আমরা হয়তো আমি গ্লাসে করে বিয়ার খাবো আপনি হয়তো চা খাবেন বা কফি খাবেন কিন্তু মানে কথা একদিন হবে আহ আশা করি আপনার সাথে কথা বলে ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ বিয়ার আপনি বিয়ার খাবেন আমি চা কফি খাবো ঠিক আছে আবার একটু বিনিময় হইতে পারে সমস্যা কি এত রুট হওয়ার তো দরকার নাই হ্যাঁ মানে সেটাই আমার মনে হয় ওইটা ভালো